Assalamualaikum warahmatullahi wabarakatuh. Innal hamdalillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. May yahdihillahu fala mudilla lahu wa may yudlil fala hadiya lahu. Wa ashhadu an la ilaha illallah wahdahu la syarika lahu wa ashhadu anna Muhammadan abduhu wa rasuluhu. Sallallahu ta'ala alaihi wa ala alihi wa sahbihi wa sallam tasliman katsira. Amma ba'd. সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ মঙ্গলবার 23 রবিউল সানি 1445 হিজরি মোতাবেক 7ই নভেম্বর 2023 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর জানাজার পর্ব, পর্ব নম্বর 8, ইমাম বুখারী রাহমাহুল্লাহর জানাজার পর্বের অধ্যায় নম্বর 42, হাদিস নম্বর 1302। আজকে আমরা বেশ কিছু অধ্যায় সহিহ বুখারী থেকে এই জানাজা সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন এবং আমাদেরকে উপকারী জ্ঞান দান করেন, কোরআন সুন্নাহ মোতাবেক সমস্ত ক্ষেত্রে আমল করার তৌফিক দান করেন এবং কোরআন সুন্নাহ এবং সাহাবায়ে কেরামদের আদর্শ সালাফদের দিকে আমাদের সকলকে আহ্বান করার তৌফিক দান করেন। বলছেন ইমাম বুখারী 42 নম্বর অধ্যায়ে, বাবু সাবরে ইনদা সাদমাতিল উলা, এই অধ্যায় হচ্ছে ধৈর্য ধারণ করা প্রথম আঘাতেই। সাদমা মানে আঘাত, প্রথম যখন আঘাত লাগবে কোনো বিপদ আপদের তখন দ্রুত চট করে সাথে সাথে ধৈর্য ধারণ করা, এটা সবচেয়ে উত্তম। অধিকাংশ মানুষের পক্ষে এটা সম্ভব হয় না, প্রথম কান্নাকাটি করে আর তা অধৈর্য হয়ে যায় আর তারপরে সবাই ধৈর্য ধারণ করে, এমনকি কাফেররাও ধৈর্য ধারণ করে। কোনো ক্ষয়ক্ষতি হোক অথবা প্রাণহানি হোক, কেউ মারা গেছে আপনজন প্রিয়জন, সবার শোক হয়, কিন্তু যথাসাধ্য শোককে দমন করার চেষ্টা করতে হবে এবং ধৈর্য ধারণ করতে হবে যত তাড়াতাড়ি সম্ভব, সাথে সাথে যদি সম্ভব হয় এটা সবচাইতে উত্তম এবং সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ। এর জন্য দুনিয়া এবং আখেরাতে ওই ব্যক্তির ধৈর্য ধারণকারীর জন্য মহাপুরস্কার রয়েছে। কোরআনে কারিমে যে বিষয়গুলি বিভিন্ন আয়াতে বর্ণনা করা, ইন্নাল্লাহ মাস সাবেরিন, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। ইন্নি জাজাই তোহমলি আমাবে মা সবারু, হাসরের মাঠে বিচার দিবস আল্লাহ বলবেন আজকে আমি তাদেরকে উত্তম প্রতিদান দান করব। বেমা সবারও, যেহেতু তারা ধৈর্য ধারণ করেছে, তাদের ধৈর্যের আমি উত্তম স্বয়ং আল্লাহ রাব্বুল আলমিন বদলা দেবেন, প্রতিদান দেবেন। আপনারা শুধু জানেন যে সিয়াম রোজার বিনিময় নেকি শুধু আল্লাহ দেবেন, কিন্তু মুফাসসিরিনগণ বলেছেন যে ধৈর্য ধারণ এমন একটি ইবাদত, অন্তরের ইবাদত। ধৈর্য ধরতে হয় কী দিয়ে? অন্তর দিয়ে। অন্তর অধৈর্য যখন হয়ে যায় তখন তার বহিঃপ্রকাশ হয় মানুষের কথায় অধৈর্য, তারপরে কাজে, হ্যাঁ চলাফেরায়, অঙ্গ প্রত্যঙ্গে সেটা প্রকাশ পায় যে এই লোকটি অধৈর্য হয়ে গেছে। কেউ বুক চাপড়াচ্ছে, কেউ মাথা আছড়াচ্ছে, কেউ আর কিছু করছে, কেউ শোক মাতম করছে, কেউ বিলাপ করছে, চিৎকার করে কান্না করছে, এগুলি বহিঃপ্রকাশ, কিন্তু আসল শোক কোথায় হয়? ইন্নাল কালবালা ইয়াহজান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষের হৃদয় শোকাতুর হয়, আঘাত বেদনা ব্যথা অন্তরে হয়। জি, তো প্রথম ধাক্কাতে ধৈর্য ধারণ করা এর মহাপুরস্কার রয়েছে। এই মর্মে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আমিরুল মুমিনিন ওমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় খলিফায়ে রাশেদের একটি মূল্যবান উক্তি নিয়ে এসেছেন, যেটি এখানে বিনা সনদে নিয়ে এসেছেন আর এটি সনদ সহকারে মুত্তাসিল সনদে, মানে পুরো সনদ সহকারে, আর হাদিস সনদ সহকারে না হলে তো আর বোঝা যাবে না যে কি অবস্থা হাদিসের। তো পুরো সনদ সহকারে মুস্তাদরাক হাকিমে রয়েছে, ইমাম হাকিম রাহিমাহুল্লাহ তার কিতাবে নিয়ে এসেছেন এই আসারটি। সাহাবায়ে কেরামদের
উক্তি কথা এবং আমল যদি কোনো বর্ণনায় থাকে তো সেটাকে আসার বলা হয় যাতে বোঝা যায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস এবং সাহাবায়ে কেরামদের উক্তি বাণীতে পার্থক্য বা আমলে পার্থক্য ভাষার দিক থেকে কিন্তু তারপরে মওকুফ হাদিস বলা হয় তাকে বলতে পারেন যে মওকুফ হাদিস মওকুফ মানে যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছে না সাহাবায়ে কেরাম পর্যন্ত পৌঁছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নেমাল ইদলান ওয়া নেমাল ইলাওয়াত এই দুটো শব্দ খানিকটা কঠিন শব্দ ভাষাগত দিক থেকে মুশকিল শব্দ যার ফলে বাংলা অনুবাদক এখানে গোলমাল করে রেখে দিয়েছে এই দুটো শব্দের অর্থই করতে পারেননি করেননি অথচ যদি কিছু ব্যাখ্যা যে রয়েছে সহিহ বুখারীর আরবিতে অনেক ভাষ্য রয়েছে ফতুল বারী রয়েছে এরশাদুস সারি ইমাম কাসতলান রয়েছে তারপরে ইমাম আইনির রয়েছে উমদাতুল কারি অনেক অনেক সারা রয়েছে কোনো একটি সারা পড়লেই সহজ ছিল বিষয়টি এমন কিছু না তো তিনি একবারে অর্থই করেননি জান কি বলেছেন এই ভাইয়ের কাছে আছে একটু পড়ে শোনান ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন তারপরে কি বলছেন ধৈর্য ধারণের প্রতিদান কতই না উত্তম ব্যাস এত আল্লাযী না তারপর আয়াতের তরজমা করেছেন ধৈর্য ধারণের বিনিময় কতই না উত্তম এটাতে কিন্তু শাব্দিক অর্থ হয়নি যা ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতে চেয়েছেন কি বলতে চেয়েছেন তিনি তিনি বলতে চেয়েছেন যে কোরআনে কারিমে যে সূরা বাকারার আয়াত নম্বর 156 157 তে আল্লাহ রাব্বুল আলামিন মুসিবত কার উপর আপতিত হলে ধৈর্য ধারণ করতে বলেছেন এবং তার ফজিলত বর্ণনা করেছেন তার করণীয় বর্ণনা করেছেন কি বলছেন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা তার আগে রয়েছে অবশ্যই সাবিরিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সবর ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা সাবিরিন তারপরে ওয়ালা তাকুলু মা ইয়ুক্তালু তারপরে কি রয়েছে অবশ্যই সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম ধৈর্যশীলদেরকে সুসংবাদ দিয়ে দাও আল্লাযীনা ধৈর্যশীল কারা অবশ্যই সাবিরিন সাবিরিন ধৈর্য ধারণকারী কারা আল্লাযীনা তাদের একটি পরিচয় হচ্ছে যে তাদের ওপর কোনো বিপদ আপদ আপতিত হইলে আসাবাতহুম মুসিবা তাদের ওপর কোনো মুসিবত এসে পড়লে কালু তারা বলবে তাদের কথাই কোনো অধৈর্যতা অস্থিরতা আর অসন্তুষ্টি এমনটা কেন হইলো হ্যাঁ এটা আমি কল্পনাও করিনি এমনটা আল্লাহ করবে নাউজুবিল্লাহ আল্লাহ সম্পর্ক অভিযোগ না এরকম কোনো কথা না মুখ দিয়ে বের করবে না তার অঙ্গি ভঙ্গিতে সব কথা প্রকাশ পাবে আল্লাহর তকদির অসন্তুষ্টি এক ধরনের কুফর জি সেটা বড় কুফরি পর্যন্ত পৌঁছে যেতে পারে না ছোট কুফরি থেকে তো বলছেন যে ধৈর্যশীল যাদের জন্য মহাপুরস্কার রয়েছে তাদেরকে সুসংবাদ দিয়ে দাও আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা যাদের উপর মুসিবত আপতিত হইলে তারা বলে ইন্না লিল্লাহ আমরা সকলে আল্লাহর আমরা কার আল্লাহ কে পাঠিয়েছেন আমাদেরকে কে সৃষ্টি করেছেন কে আমাদের সব কিছুর মালিক হ্যাঁ আমাদের মাথা থেকে পা পর্যন্ত আমাদেরও মালিক আল্লাহ আর আমাদের কাছে যা কিছু আছে আমাদের ধন দৌলত আর স্ত্রী ছেলে মেয়ে যা কিছু বাড়ি ঘর হ্যাঁ গাড়ি যা আছে হ্যাঁ এমনকি জমিন যেখানে আপনি চলছেন বাস করছেন বিচরণ করছেন যেখান থেকে আপনার খাদ্য আসছে উৎপাদন হয়ে হ্যাঁ বৃষ্টি বর্ষণ হচ্ছে ইত্যাদি ওপর থেকে ওপরে নিচে চারিদিকে দিগন্তে সব আল্লাহ সব কিছু আল্লাহ আল্লাহর ছাড়া এমন কিছুই নেই যে যেটা আল্লাহ ছাড়া অন্য কারো পক্ষ থেকে তো ইন্না লিল্লাহ আমরা সকলেই আল্লাহর ওয়া ইন্না ইলাইহিরা যখন সকলে আল্লাহর যার জিনিস তার কাছে ফিরে যাবে আমার কিতাব আপনার নিলেন দিয়ে এখানে পড়াশোনা করলেন তারপর নিয়ে বাড়ি চলে যাবেন বাসা চলে যাবেন না ফিরিয়ে দেবেন যার জিনিস তাকে ফিরিয়ে দেবেন তাই না কেউ আপনার কাছ থেকে কোনো কিছু ধার নিল ভাই দেন তো একটু হ্যাঁ এই জিনিসটা দেন তো ভাই টাকাটা দেন তো ধার নিল তারপর উধাও হয়ে যাবে না যার জিনিস তাকে ফিরিয়ে দেবেন আমানত ফিরিয়ে দেবেন
ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যখন আমরা সকলে আল্লাহর, তো নিঃসন্দেহে আমরা তার কাছেই ফিরে যাব, তার কাছে ফিরে যাব। যারা ধৈর্য ধারণ করবে, এবং ধৈর্য ধারণ যে করেছে সেই জন্য এই বাক্য বলে সে আল্লাহ শুকরিয়া আদায় করবে, আল্লাহর কাছে সাহায্য কামনা করবে, এবং আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু ন্যস্ত করে দেবে, যে আল্লাহ যতদিন চেয়েছেন দিয়েছেন আর যখন চেয়েছেন নিয়েছেন। তাদের ফজিলত, হ্যাঁ, তাদের উত্তম ফলাফল, এখানে বলা হয়েছে তিনটি, কি বলা হয়েছে, তিনটি ফলাফল বলা হয়েছে। উলাইকা আলাইহিম সলাওয়াতুন, একটি হচ্ছে সলাওয়াতুন মির রব্বিহিম, দ্বিতীয় হচ্ছে ওয়া রাহমাতুন, তৃতীয় হচ্ছে ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। কয়টি হলো, তিনটি হলো না, তর্জমা করি তাহলে, যারা মুসিবতে ধৈর্য ধারণ করবে তাদের জন্য তাদের প্রতিপালকের পক্ষ থেকে রয়েছে তাদের ওপর আল্লাহর পক্ষ থেকে সলাওয়াত, সলাতের বহুবচন সলাওয়াত, সলাত আল্লাহর ক্ষেত্রে যখন ব্যবহার হবে তখন তার অর্থ কি, আর মানুষের ক্ষেত্রে যখন ব্যবহার হবে তখন তার অর্থ কি, এটা জানতে হবে তাহলে কোরআনের ভাষায়। এই জন্য নবী সাল্লামের ক্ষেত্রে যখন সলাদ, যেটাকে আমরা দুরুদ বলে থাকি ফার্সি ভাষা, বাংলা উর্দুতে যে দুরুদ বলছেন ফার্সি শব্দ, আর আরবির সাথে কোনো সম্পর্ক নেই, সেটাকে কোরআন ভাষা কি বলা হয়েছে, দুরুদকে কি বলা হয়েছে, সলাদ। আল্লাহ বলছে ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, ওয়া মালায়েকাতাহু, আর তার ফেরেশতারা, ইউসাল্লুনা আলান নবী, নবীর প্রতি সলাত পেশ করেন, আল্লাহ নাজিল করেন আর ফেরেশতাগণ পেশ করেন। এই নয় যে আল্লাহকেও ফেরেশতাদের স্তরে নামিয়ে দেবেন। হ্যাঁ, আমরা মানুষ মানুষের সাথে কথা বলতে গিয়ে বড় যদি ছোটকে সম্বোধন করে তখন অন্যরকমভাবে বলি, যে সে নির্দেশ দিলেন বা তিনি নির্দেশ দিলেন, আর ছোট যদি বড়কে কোনো কথা বলে তখন তিনি বা সে আরজ করলো, হ্যাঁ, সে আবেদন করলো, বলছেন না, মানুষ মানুষের মাঝে ভাষার ক্ষেত্রে, অথচ দুটো একই, আবেদন করা আর অনুরোধ করা আর নির্দেশ দেওয়া, এই ক্ষেত্রে ভাষা একটাই, মানে করতে বলা হচ্ছে, আসল সার কথা কি, করতে বলা হচ্ছে, তাই না? তো রব্বুল আলামিনের, কারণ বেদাতিরা, বেদাতিরে এত জাহেলের জাহেল মূর্খ বেদাতি মোল্লা বক্তাগুলো যে বলছে আল্লাহ নবীর ওপর দুরুদ পেশ করছে, এই বেদাতি বক্তাদের আলোচনায় আছে, কত বড় বেয়াদবেরা, যে আল্লাহ নবীর ওপর কি করছে, দুরুদ পেশ করছে, দুরুদ পাঠ করছে, মানে যেমন আমরা আল্লাহ সাল্লি আল মহাদ আল্লাহ বারিক আল মোহাম্মদ, তেমন আল্লাহ দুরুদ পাঠ করছে আমাদের মধ্যে, বেদাতিতে বক্তব্য আছে, যেহেতু তাদের আরবি সম্পর্কে কোনো জ্ঞান নেই। হ্যাঁ, আর বেদাতি মানে কি, আমি অনেক আগে থেকে বলে আসছি, 20-25 বছর আগে, বেদাতিও ব দিয়ে শুরু হয় আর বেয়াদও ব দিয়ে শুরু হয়, দুটো তো খুব মিল আছে, বেদাতি বেয়াদব করা ছাড়া বেদাতি হয় না, জি, কথা বোঝা গেছে না, জি। আদব যদি থাকে কারো কাছে, আল্লাহ রাব্বুল্লাহর আদব সবচেয়ে বড় আদব হইতে হবে, রসুলুল্লাহ আদব সবচেয়ে বড় আদব হইতো, রসুলুল্লাহ সাল্লামকে এমন এমন অতিরঞ্জন করতে পাড়াবেন যে তাকে খুনি সাব্যস্ত করে, তাকে অপরাধী সাব্যস্ত করবে, যারা আলেমুল গায়েব নবীকে হাজির নাজির বলছে, করছে না, মানানি করছে না, তো এইরকমই যারা নবীকে নূরের পয়দা বলছে, মাটি না মাটি বলবো না নূর বলবো, বড় করতে গিয়ে আরো মানহানি করে দিল, বেয়াদবি করে ফেললা, কারণ আদম হচ্ছে মাটি আর ফেরেশতারা হচ্ছে নূর, নূর মাটিকে সেজদা করেছে না মাটি নূরকে সেজদা করেছে, তো নবীকে যখন নূর বানিয়ে দিলেন তো ছোট করে দিলেন না, আদমকে যখন সেজদা করা হয়েছে, আদম হচ্ছেন মাটি আর সেজদা যারা করছেন তারা হচ্ছে নূর, তো নূর সেজদা করছে কাকে, আল্লাহর হুকুমে মাটিকে, তো যাকে সেজদা করছে সে বড় না যারা সেজদা করছে তারা বড়, যাকে সেজদা করা হচ্ছে আদমকে, আর আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাটি মানতে রাজি না, নূর করে দিলেন, তাহলে ছোট করলেন না বড় করলেন, এই জন্য আমি এমনিতে কোনো বাড়াবাড়ি কথা বলি না, যে বেদাতি বেয়াদব হয়, বাস্তবে বেয়াদব, এরকম বহু নজির পাবে।
তো কি বলছিলাম, এখানে তাহলে তফসির কি আয়াতের? এই যে দুরুদের আয়াত সূরা আহজাবের, ইন্নাল্লাহ আল্লাহ, আল্লাহর ক্ষেত্রে যখন সালাত, ইউসাল্লুন আলান নবী, নবীর ওপর রহমত বর্ষণ করছেন, একটি অর্থ এটি, এটি সাধারণ লোকেরা জানে। কিন্তু এর চাইতে বেশি সহি অর্থ, সহি তাফসির প্রখ্যাত তাবে ইমাম আবু আলিয়া রাহমাহুল্লাহ থেকে ইমাম বুখারী রাহমাহুল্লাহ সহি বুখারীতে বর্ণনা করেছেন, সহি বুখারীর শেষ পর্ব যেটি আসবে একবার সর্বশেষ পর্ব সেখানে আছে। তো তিনি বলছেন যে সানাউল্লাহ আলা নবী, সলাতুল্লাহ আলা নবীহি, আল্লাহর পক্ষ থেকে সালাত যে নবীর প্রতি, এর অর্থ হচ্ছে সানাহু আলাইহি বিল মালাইল আলা, আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণাগুণ বর্ণনা করেন বা চর্চা করেন, আর তার ভালো গুণগুলি চর্চা করেন কার মাঝে? আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিমের নিকটবর্তী যে সবচেয়ে শ্রেষ্ঠ ফেরেশতাগণ রয়েছেন মালাই আলাই, সুউচ্চ মজলিস, আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য প্রাপ্ত, সমস্ত ফেরেশতা তো কাছে নেই, হ্যাঁ নৈকট্য প্রাপ্ত আরশ আজিমের চারিদিকে যে সব ফেরেশতা রয়েছেন তাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাগুণ বর্ণনা করেন যে আমার নবী এইরকম, আমার নবী এইরকম, আমার নবী এইরকম, এই প্রশংসা কি যেমন তেমন কথা নাকি? এটা কি যেমন তেমন মনে করছেন? আমরা সাধারণ মানুষের সামনেও যদি আমাদের কোথাও চর্চা হয়, সুনাম হয়, তো সেটাই মনে করি যে খুব পজিটিভ হওয়ার জন্য, যে আমার অমুক জায়গায় কিছু লোকেরা আমার খুব সুনাম করছিল, এভাবে নিচ্ছি না আমরা। হ্যাঁ, তাহলে আপনার আমার যদি দেখা যায় যে রাজ দরবারে, রাজার মজলিসে, প্রধানমন্ত্রীর মজলিসে, রাষ্ট্রপতির মজলিসে, সেখানে প্রশংসা করা হচ্ছে, আপনাদের কারো যদি পার্লামেন্টে নাম ধরে প্রশংসা করা হয়, গুণগান করা হচ্ছে, বয়ান করা হচ্ছে, আপনার গুণ বর্ণনা করা হচ্ছে, কত বড় মর্যাদার! হ্যাঁ, আপনি অধিকারী চিন্তা করুন, হ্যাঁ, আপনি নিজেকে কত বড় তাহলে ভাবছেন যে আপনি এতদূর পৌঁছেছেন যে আপনার সুনাম হচ্ছে কোথায়, পার্লামেন্টের সুনাম হচ্ছে আপনার, এই দুনিয়ার এই সামান্য পার্লামেন্টের সুনামকে এত বড় যখন আপনার কেরিয়ার মনে করছেন, হ্যাঁ, আর আপনার জন্য বড় একটি বিষয় মনে করছেন, তো রব্বুল আলামিন স্বয়ং যিনি সৃষ্টিকর্তা, তিনি সবচেয়ে শ্রেষ্ঠ ফেরেশতাদের সামনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেক আলোচনা করছেন, তার আলোচনা করছেন, বোঝা গেছে? তো আল্লাহ এটা করেন, কি করেন? নবীর প্রতি সলাত মানে নবীর গুণাগুণ বর্ণনা করছেন, আমার নবী এই মর্যাদার, আমার নবীর জন্য মাকামে মাহমুদ রয়েছে, আমার নবীর জন্য রয়েছে হাউজে কওস, আমার নবী হচ্ছে সবচেয়ে বড় সাফাত রয়েছে, আমার নবীর মর্যাদা হচ্ছে ওমালায়েকাতাহু, আর তার ফেরেশতারা ইউসাল্লুন আলা নবীর প্রতি সলাত পেশ করেন, এটার মানে কি? ফেরেশতারা নবী সাল্লামের জন্য দোয়া করেন, নবীর জন্য কি করেন? সলাত মানে দোয়া, সলাতের অর্থই হচ্ছে, শাব্দিক অর্থ হচ্ছে দোয়া। ওসাল্লি আলাইহিম, যারা যাকাত দিতে আসবে তাদের সম্পর্কে সূরাতে আল্লাহ বলছেন যে তাদের জন্য তুমি দোয়া করো, তাদের প্রতি সলাত পেশ করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কোনো সম্প্রদায় কোনো ব্যক্তি যাকাত নিয়ে হাজির হতো, যে আর এই যে আমার ধন সম্পদের যাকাত গ্রহণ করুন, নবী সাহেব গ্রহণ করতেন, বলতেন আল্লাহ সাল্লি আলা আলে ফলানি, আল্লাহ অমুক পরিবার অমুক বংশের ওপর তুমি রহমত বর্ষণ করো, সাল্লি আল, সালাত শব্দ ব্যবহার করতেন। তো সালাত মানে দোয়া করা, ফেরেশতারা দোয়া করেন কার জন্য? নবী সাল্লামের জন্য। তো এখানে তাহলে এখন চলে আসেন আসল জায়গায়, উলায়েক যারা মুসিবতে ধৈর্য ধারণ করে বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, উলাইকা আলাইহিম সলাওয়াতুম মির রাব্বিহিম, তাদের ওপর রবের পক্ষ থেকে কি রয়েছে? সলাত রয়েছে, রব তাদের কথা ওই মালায় আলাতে আলোচনা করেন, যে এই বান্দার স্ত্রী মারা গেছে, এই বান্দের স্বামী মারা গেছে, এই পরিবারের ছেলে মেয়ে মারা গেছে, এই পরিবারের এই ক্ষয়ক্ষতি হয়েছে, তারপরে দেখো কোনো বিলাপ নেই, কোনো মাতম নেই, আর কোনো রকমের অসন্তুষ্টি নেই, কিভাবে তারা ধৈর্য ধারণ করেছে, দেখো আমার নেক বান্দারা কি। এটা হচ্ছে সলাওয়াত মির রব্বিহিম, তাহলে সলাওয়াত আর রহমতে পার্থক্য হবে, নাহলে সলাত মানে আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ বা দয়া, আর রহমত মানে দয়া, তো সেম হয়ে যাচ্ছে, তাহলে তো একই রকম হয়ে যায় না,
দুটো কথা আল্লাহ এই সংক্ষেপের কোরআন তাতে আবার রিপিট করবেন নাকি? একটা কথা দুইবার করে বলবে দুই শব্দ দিয়ে? না, মোটেই না। তাহলে অবশ্যই সলাত আর রহমতে কি আছে, পার্থক্য আছে। উলাইকা আলাইহিম সলাওয়াতুন মিন রব্বিহিম, যারা ধৈর্যশীল, ধৈর্য ধারণ করে মুসিবতে, তাদের জন্য তাদের প্রতিপালকের পক্ষ থেকে সলাওয়াত রয়েছে, আর কি রয়েছে, আর রহমত, অনুগ্রহ, আল্লাহর বিশেষ রহমত রয়েছে। আল্লাহ তাদেরকে রহমতে ঢেকে নেবেন। রহমতের বহু দিক রয়েছে আল্লাহর, তার একটি হচ্ছে উত্তম বিকল্প। উত্তম বিকল্প, আপনি ধৈর্য ধরলেন, কোনো কিছু হারিয়ে যাও, আপনার ছেলে মারা গেছে, মেয়ে মারা গেছে, বা কোনো একটা মুসিবত এসেছে, আল্লাহ অন্য দিক থেকে অনেক কিছু দিয়ে দিলেন। এই ছেলেটা বড় হলে যা হইতো তার চাইতে আর এক ছেলে দিলেন বা মেয়ে দিলেন, সেটা দিয়ে আপনার এর চাইতে অনেক বেশি, অনেক বেশি উপকার হয়েছে, যেটা আপনার জানা নেই, আল্লাহ বেশি জানছেন। তো বিভিন্ন দিক থেকে সেটা কি হইতে পারে, রহমত হইতে পারে। তারপরে পারলৌকিক রহমত হচ্ছে আসল রহমত। দুনিয়াতে একটা কিছু হারালেন, একটা ছেলে ছিল, একটা মেয়ে ছিল, হারালো, কারো ছেলে মেয়ে মারা গেছে, হ্যাঁ, জান্নাতে যাওয়ার ওসিল হয়ে যাবে, হাদিসে নেই জি। তাহলে আপনি একটা ছেলে দুনিয়াতে আপনি হারালেন, মানে দুনিয়াতে আপনার চোখের সামনে একটা ছেলে মেয়ে মারা গেল, বিশেষ করে নাবালক অবস্থায় যদি হয়, তো আপনার জাহান্নামের সামনে গিয়ে তারা প্রাচীর হয়ে যাবে, আড় হয়ে যাবে, জান্নাতে সুপারিশ করে নিয়ে যাবে আপনাকে। এর চাইতে বড় বিকল্প আর রহমত কি হইতে পারে, এইভাবে আর কি। তো দুটো দুটো হয়ে গেল, দুটো বকশিস হয়ে গেল আল্লাহর পক্ষ থেকে, সালাওয়াত আর রহমত। তৃতীয়, উলাইকা হুমুল মুহতাদুন, আর যারা ধৈর্যশীল তারাই হচ্ছে প্রকৃত হেদায়ত প্রাপ্ত, তারাই হেদায়তের উপর থাকবে। আর যারা অধৈর্য হবে, যারা বিলাপ করবে, যারা শোক মাতম করবে, যারা বুক চাপড়াবে, যারা ইসলাম বিরোধী কাজ করবে, অসন্তুষ্টি প্রকাশ করে তকদির ওপর, তারা পথভ্রষ্ট। হেদায়ত প্রাপ্তর বিপরীত কি? গোমরা, পথভ্রষ্ট, তারা গোমরা, পথভ্রষ্ট, বিদাতি, না হলে পাপি, হারাম কাজ করছে ইত্যাদি। বলছেন এই তো ছিল আয়াত 156-157। এই আয়াতে যে তিনটি বকশিস আল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে, এই তিনটিকে বলা হয়েছে নেমাল ইদলান ও নেমাল এলাওয়াত। এখন বুঝেন কথাটি, ওমর রাজি আল্লাহ বলছেন নেমাল ইদলান ও নেমাল এলাওয়াত। ইদলান এটি দ্বিবচন তাসনিয়া, ইদল হচ্ছে এক বচন। ইদল কাকে বলা, ইদল বলা হয় উটের পিঠে বা গাধা খচ্চর পিঠে। প্রাচীন যুগে, এখনো যারা উট খচ্চর আর এর দেশে আছে আর আপনার উট খচ্চর ব্যবহার করে ইত্যাদি, তারা বা তার উপরে কিছু মাল সামান বহন করে, এখানে আপনারা হয়তো দেখেছেন দুই দিকে দুটো, হ্যাঁ হ্যাঁ, বস্তার মতো বোঝা, এই দিকে মাল সামান ভরা আছে, ডান দিকে, বাম দিকে মাল সামান ভরা আছে, ঝুলানো আছে বস্তার মতো, হ্যাঁ আছে, এদিকেও আছে, আর দুটোতে মোটামুটি একটা ব্যালেন্স থাকে, যাতে একদিকে ঘুষকে না যায়। এইদিকে যতটা পরিমাণ আছে আনুমানিক, এইদিকেও আছে, আছে না নাই, দেখেছেন কি ওইরকম জি? আর না দেখে থাকলে আপনি এমনিতে জানুন যে এই যখন আপনি গাধার পিঠের ওপর আর উটের পিঠের ওপর মাল সামান যখন বোঝাই করবেন, সেটা তিন জায়গায় হতে পারে। একটা হতে পারে যে দুই দিকে ঝুলিয়ে দিলেন, এদিকে ঝুলছে কিছু মাল সামান, এদিকে কিছু মাল সামান ঝুলছে, এই দুটোর নাম হচ্ছে ইদলান, একটা ঈদুল আর একটা ঈদুল, তো দ্বিবচন, দুটো ঈদুল হয়ে গেল। দুটো দুই দিকের বাহনের পিঠের দুই দিকে দুই বোঝা, এই দুটোকে কি বলা হয়? ঈদলান বলা হয়। আর মাঝখানে কিছু মাল সামান রাখাতে পিঠের উপর, যেটার উপরে আপনি বসবেন, বসবেন ঠিক আছে, তারপরে এখানে কিছু মাল সামান চাপিয়ে দিয়ে তার উপরে আমি বসবো। এই যে পিঠের উপর যে মিডিলে আপনি দুই দিকে সামান আছে, আর মিডিলে মাঝখানে যে মাল সামানটা রাখলেন, এটা নাম হচ্ছে এলাওয়া। আরবিতে এটা কি বলা হয়? এলাওয়া বলা হয় জি। তো কি বলছেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল ধৈর্যশীলদের জন্য নেমাল ইদলানে কতই না সুন্দর, নেমা মানে কতই না সুন্দর, কতই না উত্তম, কতই না উৎকৃষ্ট, কতই না উৎকৃষ্ট দুটো বাহনের পিঠের দুই সাইডের বোঝা, এবং ওয়ান্নেমাল এলাওয়াত আর মাঝখানের একটি বোঝা, কতই না সুন্দর আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন ধৈর্যশীলদেরকে। অর্থাৎ একটা বাহনের পিঠের ওপর তিনটি বোঝা থাকে, ডান দিকে একটা, বাম দিকে একটা, মাঝখানে একটা, ঠিক তেমনি ধৈর্যশীল যারা বালা মুসিবতে ধৈর্য ধরে তাদের জন্য তিনটি
পুরস্কার রয়েছে আল্লাহর পক্ষ থেকে, আর এই পুরস্কারগুলি কতই না সুন্দর। আল্লাহর পক্ষ থেকে সলাওয়াত, আল্লাহর পক্ষ থেকে রহমত, আর তারাই হচ্ছে হেদায়েত প্রাপ্ত। এবার বোঝা গেছে? তো এতগুলি কথা ব্যাখ্যাতে আছে। সংক্ষেপে অনুবাদক যদি অনুবাদ করতেন তাকে বলতে হইতো যে উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, নেমাল ইদলামে, বাহনের পিঠের দুই দিকের দুই বোঝা কতই না সুন্দর, ও নেমাল এলাওয়াতু, আর বাহনের পিঠের ওপর মাঝখানের বোঝাটি কতই না সুন্দর, কতই না উত্তম, আর তা হচ্ছে সালাওয়াত, রহমত আর মুহতাদুন। তারপরে আরেকটা আয়াত নিয়েছেন সূরা বাকার 45 নম্বর আয়াত, আল্লাহ কি বলছেন, ওয়াস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ, তোমরা সাহায্য কামনা করো আল্লাহর কাছে ধৈর্যের সাথে, আর কিসের সাথে, সালাত, নামাজের সাথে। ওয়া ইন্নাহা লাকবীরা, সালাত বড় ভারী, কবীরাতুন মানে সাকিলাতুন, ভারী। কার জন্য ভারী? যেই ব্যক্তির অন্তর বিনয়ী নয়, সে আল্লাহ ভীরু নয়, জাহান্নামের আজাবের ভয় নেই, জান্নাত পর্যন্ত উদ্গ্রীব নয়, ইল্লা আলাল খাশিয়িন, তবে বিনয়ীদের জন্য সালাত ভারী নয়, মুশকিল নয়। কবীরাতুন মানে সাকাতুন, মুশকিল, সাকিলাতুন ভারী। ভারী কার জন্য? যার মাথা ভারী। হ্যাঁ, সালাতের সময় আসলে মাথা ভারী হয়ে যায়, ঘুম যাকে পছন্দ, হ্যাঁ, ঘুমকে দুনিয়াকে যারা প্রাধান্য দিয়ে থাকে, হ্যাঁ, পেটকে যারা প্রাধান্য দিয়ে থাকে, আখেরাত ও জান্নাত তাদের জন্য নামাজ ভারী। কিন্তু যারা খাশাইন, যারা বিনয়ী, আল্লাহর সামনে আল্লাহর ভয় ভীতি রয়েছে, তাদের জন্য খুব হালকা। এই জন্য দুনিয়ার সমস্ত এবাদত বন্দিগিতে যত কষ্ট আছে তার পাশাপাশি যদি সলাৎ, আমি সলাতে কোনো কষ্ট নেই, যাকাত দিল পয়সা যায়, দান সাদকা করলেও পয়সা যায়, হ্যাঁ, কৃপণদের আরও বেশি কষ্ট লাগে, এমনিও তো দেখলেন যে কিছু তো গেল পকেট থেকে, তাই না? হ্যাঁ, আর যদি সিয়াম রোজা রাখেন তো কি যে কষ্ট, হ্যাঁ, খুদাপি পাশার কষ্ট, কষ্ট ছাড়া রোজা হয় না। তারপরে হজ করলে কি কষ্ট, যারা হজ করেছেন তারাই বুঝেন, আর ওমরায় গিয়ে যে তিন দিনে ফিরে আসছেন কি যে কষ্ট করে আসছেন, হ্যাঁ, তা বুঝতেই পারছেন, হ্যাঁ, দৌড়াদৌড়ি ছোটাছুটি করতে হচ্ছে, নামাজ এই সব করতে হচ্ছে। এইটির সাথে যদি তুলনা করেন নামাজকে, তো নামাজে এরকম কিছু আছে, ওমরার সমান মেহনত আছে, হজের কথা তো বাদই দেন, আছে না, কোনো কষ্ট নেই। বরং সলাত আদায় করলে মানসিক শান্তি, শারীরিক শান্তি। আর আমি কিছু কাফের আর বেদেনকে দেখছি বেশ কিছু এক্সারসাইজ করতে বিভিন্ন জায়গায় রাস্তাঘাটে, এ বাহারাইনে ছিলাম তো দেখছি সামনে আমার হোটেলের সামনে পার্ক, তো দেখছি বুড়ো বুড়োগুলো এসে, বোঝা যায় না মুসলিম না অমুসলিম, দেখো মুসলিম মনে হচ্ছে, মুসলিম হোক আর অমুসলিম হোক, তারা এত কঠোর পরিশ্রম করে আপনার, আসসালামু আলাইকুম, এত কঠোর পরিশ্রম করে আপনার এক্সারসাইজ করছে, কিসের জন্য? শরীরকে সুস্থ রাখার জন্য, চর্বি কমানোর জন্য, প্রেশার কমানোর জন্য, আর সুগার কমানোর জন্য। তো এইসব যে করছে, এই দেখে আমি ভাবলাম যে সুবহানাল্লাহ, আমাদের এসবের প্রয়োজন নেই। সলাত কিন্তু তাড়াহুড়া করে পড়লে হবে না, আমরা যদি নামাজটা আস্তে ধীরে পড়ি, রুকু একবারে যেমন করে তো একবারে শরীরকে টাইট করে একদম, হ্যাঁ, ওই রকম হবে, হ্যাঁ, হাঁটুর সাথে, তারপরে তারপরে সেজদাগুলি ওভাবে যদি করে ধীর স্থিরভাবে, তো শরীরের নিচের দিকে রক্তগুলি যখন মাথার দিকে চলে আসলো, চোখের দিকে চলে আসলো, এই যে উপকারগুলি, এক্সারসাইজ এমনিতে হয়ে যাচ্ছে, মানসিক শান্তি, শারীরিক শান্তি আর এক্সারসাইজ, এগুলো তো দুনিয়ার বোনাস, আর আখের তো আছে। জি, তো কি বলছিলাম, সালাতের কথা বলছিলাম। আচ্ছা, এই আয়াতের তাফসীর কিন্তু এতদিন ধরে আমরা জেনে আছি বা আপনারা জেনে আছেন যে আল্লাহর কাছে সাহায্য চাও কিসের সাথে, যেমন নামাজ পড়ো, নামাজ পড়ে আল্লাহর কাছে এটাকে ওসিলা বানাও, আর তেমনি ধৈর্য ধরো, মানে তাড়াহুড়া করিও না, দোয়া করতে থাকো, আল্লাহর কাছে চাইতে থাকো, আর ধৈর্যের সাথে এক কথা, তাই না? আর হাদিসও আছে যে তাড়াহুড়া করিও না দোয়া করতে গিয়ে, দোয়া করতে গিয়ে তাড়াহুড়া করো তাহলে দোয়া কবুল হবে না, আছে ইউস্তাজাবুল আবদে মা লাম ইয়াজাল, বান্দার দোয়া কবুল হবে যদি তাড়াহুড়া না করে, জলদি না করে। কিন্তু যদি বলে যে না, দোয়া করলাম কই, কিছুই তো বুঝতে পারছি না, হ্যাঁ, এত দোয়া করলাম, ও এক দুদিন দোয়া করেছে, হ্যাঁ, চোখের পানিও ফেলতে পারেনি, হ্যাঁ, আর অন্তর থেকে দোয়া করেনি, তারও শুধু বডিটা, হাত দোয়া করেছে, হাত উঠেছে রবের সামনে, কলম গাফেলে আছে,
আর রোজা আমি তো দোয়া করছি কবুল হয়নি, এদিকে হারাম খাচ্ছে, দোয়া কবুল হয় মেলা বাধা, হারাম খাওয়া বাধা, শিরকি আকিদে বিদাতি তরিকার দোয়া সবগুলো বাধা, দোয়া কবুল হয় বাধাই দূর করলো না সে, তাহলে কি করে তার কন্ডিশন নেই, শর্তই পুরা হয়নি, কি করে দোয়া কবুল হয়? আর তারপরে দোয়া কবুলের তিনটি পদ্ধতি রয়েছে, ওইটাও জানতে হবে একজন দোয়াকারীকে, যে আমাকে এটা দেবেন না হয় অনিষ্ট থেকে আল্লাহ রক্ষা করবেন, হ্যাঁ যে বড় অনিষ্ট আসছিল আমার জন্য হয়তো বাঁচিল, অথবা আল্লাহ দুনিয়াতে সামান্য কিছু দিয়ে আমাকে সন্তুষ্ট করতে চান না, আখেরাতে মহাপুরস্কার দিবেন আল্লাহ রাব্বুল আলামিন, আখেরাতের জন্য জমা রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন, তিনটি আছে না হাদিসে। তো কি বলছিলাম, ধৈর্যের সাথে আর সালাতের সাথে, এর তফসির এটাই বাহ্যিক, কিন্তু একদল তফসিরকাররা বলেছেন সবর মানে সওম মানে রোজা, আর সালাত মানে নামাজ, নামাজ আর রোজা এই দুটো ইবাদতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চান, কারণ রোজা সিয়াম হচ্ছে সবর ধৈর্য ধারণ, কঠিন ধৈর্য ধারণ। সবাই খাচ্ছে, কাফের ফাসেক ফাজের বেদিন খাচ্ছে, আপনারা প্রবাসী যারা আছেন রুমে দেখবেন দশজন, আমাদের কাছে অনেক রিপোর্ট নিয়ে আসে যে শেখ আমার রুমে দশজন থাকে আর সবাই দিনে পানাহার করা ওজুবিল্লাহ, আমি শুধু একাই রোজা রাখি, তাহলে কত ধৈর্যের প্রয়োজন চিন্তা করুন তো দেখি। তারপরে আপনাদের ডিউটি ছাড়া তো কোনো উপায় নেই প্রবাসী, বাড়ি না নিজের, হ্যাঁ বাপের হোটেল নাই, ডাক রমজানে কাজকাম করবো না, বাইরে যাবো না, খাবো দাবো, মা পাক করছে খাচ্ছি বা স্ত্রী পাক করছে খাচ্ছি, এখানে আপনাকে সবই করতে হয়, ডিউটি করতে হয়, এসব পাকশাক করতে হয়, এই করতে হয়, কাপড় সাফ করতে হয়, সবই করতে হবে, ঠিক না? কত কষ্ট করে এই রোদ্রে ডিউটি করার পর রোজা রাখছেন একজন মুমিন বান্দা, যেমন তোমার সাবরের প্রয়োজন রয়েছে, এই জন্য রোজা বলছে ওয়াহুয়া শাহরু সাবরি, রমজান মাস হচ্ছে সবরের মাস, ধৈর্যের মাস, ধর স্ত্রী আছে প্রবাস থেকে গিয়েছেন, হ্যাঁ দুই বছর পরে গেছেন, না সারাদিন স্ত্রীর কাছে যেতে পারবেন না, যেমন তোমার ধৈর্যের প্রয়োজন, হ্যাঁ ইমানের পরীক্ষা দেখেন। তারপরে যৌবনকার নতুন নতুন বিয়ে হয়েছে, রমজান আগে খানি বিয়ে হয়েছে হয়তো, যেমন তেমন কথা যে সারাদিন ধরে ধৈর্য থাকা একজন যুবকের জন্য সবর। তারপরে পানাহার থেকে খাওয়া দাওয়া থেকে, আরে মানুষ না খেয়েও থাকে পিপাসায়, কত যে কষ্ট হয় পিপাসায়, সবার কষ্ট হয়, কার কষ্ট হয় না, তো সবর রোজা, এই রোজা অবস্থায় দোয়া কবুল হয় জি, আল্লাহর কাছে সাহায্য কামনা করো, ধৈর্যের সাথে মানে সিয়ামের সাথে আর কিসের সাথে, সালাতের সাথে জি। 1302 নম্বর হাদিস, হাদিস বর্ণনা করছেন সাহাবাত আল বনানি তাবি, তিনি বলছেন সামিয়া তো আনাস রাজি, আমি আনাস রাজি আল্লাহ তাআলা সাহাবি থেকে শুনেছি, তিনি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আস সাবরু ইনদা সাদমাতিল উলা, প্রকৃত ধৈর্য ধারণ হচ্ছে প্রথম ধাক্কার সময়, প্রথম চোটে যখনই প্রথম আঘাত লেগেছে তখনই ধৈর্য ধারতে হবে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আলা কুল্লি হাল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ধৈর্য ধারণ করতে হবে, অধৈর্য হলে হবে না, ছটফট করলে হবে না, অস্থির হইলে হবে না। 43 নম্বর অধ্যায় বাবু কাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই অধ্যায় হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণী সম্পর্কে, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু 2 বছর প্রায় বয়স হয়ে গেছিল, দুধ মায়ের বাড়িতে ধাত্রীর বাড়িতে এন্তেকাল করেছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে দেখতে গেলেন সে মুমূর্ষু অবস্থায়, আর চোখের সামনে সেই ছেলেকে হারিয়ে দিলেন, সেই ছেলেটাও বাঁচলো না সর্বশেষ, তার আগে হ্যাঁ যে আগের ছেলে ছিল কাসেম আর কেউ কেউ বলেছে আর অন্য আবদুল্লাহ বা কিছু, তারাও মারা গেছে, কিন্তু এই ছেলেটা বড় আশা করছিলেন যে সেটা একটু বড় হয়েছে, 2 বছর হয়েই গেছে তো হয়তো আমার বাঁচবে, সবাই চায় মানুষ হিসাবে যে একটা তো ছেলে সন্তান থাক, 4-4টা মেয়ে আছে আমার, একটা ছেলেও তো থাক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতে পারেনি নিজের জন্য একটা ছেলে, এখান থেকে কি বোঝা যায় না তৌহিদ, হ্যাঁ যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নিজের জন্য একটা ছেলে রাখতে না পারেন তো নবী আপনাকে আমাকে কি দেবেন, আর নবী যদি দিতে না পারেন সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ তো জিলানি চিস্তি কোন ক্ষেত্রের মোল্লা যদি দিতে পারবেন, হ্যাঁ তাদের কি ক্ষমতা মারা যাওয়ার পরে কোনো ক্ষমতা আছে, সামান্য যদি আপনার এই ক্ষেত্রে আশা থাকে যে হইতেও পারে, হ্যাঁ এত বড় বড় আউলিয়া ছিলেন তো হইতেও পারে দিতেও পারে, তাহলে আপনি মুশরিক, আপনার ইসলাম নেই, বে আল্লাহ বুঝার তৌফিক দান করুন।
তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময় বলেছিলেন অশ্রু প্রবাহিত চক্ষু দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধৈর্য ধারণ করছেন, কিন্তু ব্যথাই তো অবশ্য ব্যথিত, ব্যথা তো হবে মানুষ হিসাবে প্রাকৃতিক বিষয়টি। তো নবী সাল্লাম কি বলেছে, ইন্না বেকাল মাহজনুন, আমরা সকলে তোমার মৃত্যুতে শোকাতুর বা শোকাহত, যেটি বলেন বাংলাতে সবই চলে। ওয়াকাল ইবনে উমার রাদিয়াল্লাহ আনহুমা, আব্দুল ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাদমাউল আইনু ওয়া ইয়াহজানুল কালবু, কোন আপনজন প্রিয়জন মারা গেলে চক্ষু অশ্রুসিক্ত হবে, চোখে পানি আসবেই স্বাভাবিক, এই না যে খবরদার চোখে যেন পানি না আসে, এটা ইসলাম শিখায় না, এটা প্রকৃতি বিরোধী, তো হতেই পারেন না। তাদমাউল আইনু, দাম মানে চোখের পানি, তো চক্ষু অশ্রুসিক্ত হবে বা হয়েছে, ওয়াহজানুল কালবু, আর অন্তর শোকে ব্যথিত হয়েছে বা মর্মাহত হয়েছে। 1303 হাদিস, হাদিস বর্ণনা করেছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, দাখালনা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আবি সাইফিন আল কাইন, আমরা প্রবেশ করলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আবু সাইফ কর্মকারের বাড়িতে। কাইন বলা হয় কর্মকারকে, কর্মকার বোঝেন তো সোজা ভাষায় কামার, হ্যাঁ আমাদের দেশে চামার আর কামার বুঝলেন তো, হ্যাঁ যারা চামড়ার কাজ করে চামার, আর যারা হ্যাঁ লোহার কাজ করে তারা হচ্ছে কামার। তো কাইন আরবিতে মানে হচ্ছে কর্মকার, তো কর্মকারের নাম ছিল আবু সাইফ, তার বাড়িতে প্রবেশ করলাম। সে কি আবার ছিল তার বাড়িতে কেন গেলাম, বলছে ওয়াকানা যে এরানলে ইব্রাহিম, যে এর মানে হচ্ছে ধাত্রীর স্বামী, হ্যাঁ ধাত্রীর স্বামী, ধাত্রী বুঝেন যে ছোট বাচ্চার হ্যাঁ লালন পালন করছে, দুধ খাওয়াচ্ছে হয়তো বা প্রতিপালন করছে ধাত্রী। ওয়াকানা যে রানলি ইব্রাহিম, আর এই আবু সাইফ ছিল ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সন্তান, মারিয়া কিবতিয়া, মিশর থেকে যে উপঢৌক নিয়ে মিশর রাজা পাঠিয়েছিলেন মারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, তার পেট থেকে জন্ম হয়েছিল ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু। ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু তিনি ধাত্রীর স্বামী ছিলেন, যে এর মানে ধাত্রীর স্বামী। ফাখাযা রাসূলুল্লাহ ইব্রাহিম, গিয়ে রাসূলুল্লাহ ইব্রাহিমকে কোলে নিলেন, ফাকাব্বালাহু, তাকে চুমন দিলেন, বাচ্চা কোলে নিয়ে ছোট বাচ্চাকে আমরা কি করি আদর করলে চুমন দিই, ওয়া সাম্মাহু, সাম্মায় সম্মানে শুঙ্গলেন, তো আমরা তো বাংলাতে তো আরবিতে ঠিক আছে সাম্মা যে বাচ্চাকে শুঙ্গলাম, কিন্তু বাংলাতে তো এরকম ভাষা নেই, সুতরাং এই ভাষায় দিয়ে তর্জমা করলে তো মানুষ হাসবে তাই না, এই জন্য সব জায়গায় শাব্দিক অর্থ চলে না, প্রত্যেক ভাষার আপন আপন অলঙ্কার আছে, আপন আপন কি আছে, আপনি প্রত্যেকটা বাংলার যেই বাংলার যে বাক্যগুলি বা পরিভাষাগুলি ব্যবহারে সেগুলি যদি হুবহু আরবিতে অনুবাদ করে তার উপর হাসবে, কারণ ওদের টার্ম আলাদা আছে, কিছু বেশ কিছু টার্ম আছে, ওই টার্মটা কাছাকাছি টার্মটা খুঁজতে হবে, তখন শাব্দিক অর্থ করা চলে না। তাহলে এখানে শুঙ্গলেন মানে কি, কাব্বালাহু, চুমন দিলেন আর তাকে সোহাগ করলেন, এই সোহাগ আছে মানে আদর সোহাগ করা। সুম্মা দাখালনা আলাইহি বাদা যালিক, তারপরে আমরা প্রবেশ করলাম, নবী সাল্লাল্লাহু আগে প্রবেশ করেছেন, হ্যাঁ ছেলেকে এরকম আদর সোহাগ করলেন চুমন দিলেন, আর তারপরে তারপরে আমরা প্রবেশ করলাম, কে বলছেন, আনাস বলছেন, ওয়া ইব্রাহিম ও ইয়াজুদু বিনাফসি, সেই সময় ইব্রাহিম মুমূর্ষ অবস্থায়, ইয়াজুদু বিনাফসি, যাদা ইয়াজুদু মানে নিজের প্রাণ যেন কোরবানি করছে, মানে তার আত্মা যেন এখনই বের হয়ে যাচ্ছে, শেষ অবস্থায় মুমূর্ষ অবস্থায়, ফাজালাত আইনা রাসূলিল্লাহ তাযরিফানে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই চক্ষু অশ্রুসিক্ত হয়ে গেল, চক্ষু দিয়ে ঝরঝর করে অশ্রু প্রবাহিত হচ্ছে, যারা ফাজরাফু মানে অশ্রু প্রবাহিত হয়। ফাকাল আব্দুর রহমান, তখন আব্দুর রহমান অফ সাহাবী যুবক, তিনি অবাক হচ্ছেন যে আমরা নয় কান্না করি, তো নবী সাল্লাল্লাহু কান্না করবেন, হ্যাঁ ছেলে মারা গেছে নবী কান্না করবেন, আবার নবীর চোখে পানি আসবে, এটি কেমন হইল, তো জীবনে দেখেনি। আব্দুর রহমান অফ বলছেন, ও আনতা ইয়া রাসূলুল্লাহ, আপনিও কান্না করছেন, আপনিও কান্না করছেন ইয়া রাসূলুল্লাহ। ফাকালা, তখন বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবনা আউফ, হে আউফের সন্তান, ইন্নাহা রহমা, এটি হচ্ছে মায়ার ভালোবাসার দয়ার বহিঃপ্রকাশ, রহমতুন মানে মায়া দয়া, মানুষের যে ছেলে মেয়েদের মায়া আছে দয়া আছে ভালোবাসা আছে এর কি বহিঃপ্রকাশ, এটি এই চোখ দিয়ে হচ্ছে,
যে সে চলে যাচ্ছে আমাদের থেকে। সোম্মা আতবা হাবে ওখরা, তারপরে আবার তিনি কান্না করলেন, আবার আদর করলেন আর কান্না করলেন। ফাকাল, আর বললেন, ইন্নাল আইলা তাদমা, বলছেন চক্ষু অশ্রুসিক্ত হয়, ওয়াল কালবা ইয়াহজান, অন্তর হ্যাঁ শোকাতুর হয়, ওয়ালা নাকুলু ইল্লা মা ইয়ারদা রাব্বানা, তবে আমরা এমন কোন অবাঞ্ছিত কথা বলবো না যাতে আল্লাহ অসন্তুষ্ট হন, আমরা সেই কথাই শুধু বলবো যাতে আল্লাহ সন্তুষ্ট থাকেন। ওয়া ইন্না বি ফিরাকিকা ইয়া ইব্রাহিম লামাহজুনুন, আর আমরা হে ইব্রাহিম তোমার চলে যাওয়াই, ফিরাক মানে জুদা হয়ে যাওয়া শাব্দিক অর্থ, তোমার চলে যাওয়া আমাদের ছেড়ে বিদায় হয়ে যাওয়াই আমরা শোকাতুর, মর্মাহত, ব্যথায় শোকে ব্যথিত। তো এই কথাগুলি আমরা আপনজনদের ক্ষেত্রে বলতে পারি, কান্না আসছে আর তারপরে বলতে ইন্না আলা ফেরাকিকা বা ইন্না বে ফেরাকিকা লা মাহজুনুন বলতে পারেন। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন 44 নম্বর অধ্যায় বলছেন, মা বলবো কাইন্দাল মারিজ, এই অধ্যায় হচ্ছে অসুস্থ ব্যক্তির সামনে কান্না করা। এক তো মৃত মারা গেছে অথবা মুমূর্ষ অবস্থায় সেই সময়, আর একটা হচ্ছে এমনি অসুস্থ অবস্থায় আছে, অসুস্থ ব্যক্তির পাশে কেউ যদি কান্না করে, দেখে কান্না চলে আসলো, মায়া হইলো আর কান্না চলে আসলো, অনেকে আসে না, কান্না আসে, মা বাবার কান্না আসে যে ছেলেটা এরকম সিরিয়াস অসুস্থ হয়ে পড়েছে, যে কারো ক্ষেত্রে যদি কান্না আসে তো জায়েজ কিনা, জায়েজ জায়েজ, কিন্তু বিলাপ না থাকে, হইচই করে হাও মাও করে কান্না যাবে না, এটা নিষেধ। 1304 নম্বর হাদিস, হাদিস সাইয়িদ ইবনে হারিস আনসারী বর্ণনা করেছেন আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী থেকে, তাআলা বলছেন ইশতাকা সাদ ইবনে উবাদা শাকুয়া লাহু, বলছেন যে সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হয়ে পড়লেন। সাদ ইবনে উবাদা খাজরাজ, যে আনসারীদের সবচেয়ে বড় বংশ খাজরাজ, আর আওস বংশ তার চাইতে ছোট ছিল, দুটোই বংশ মদিনার, আর দুই বংশের লোকেরাকে আনসারি বলা হয় কিন্তু খাজরাজ বংশটি বেশি প্রভাবশালী এবং সংখ্যাগরিষ্ঠ ছিল, তাদের তিনি প্রধান ছিলেন, তাদের তিনি প্রধান নেতা সর্দার ছিলেন, তার ইসলামের ক্ষেত্রে বড় ভূমিকা রয়েছে। বায়াতে আকাবা ঘাঁটিতে, যে মেনার ওই ঘাঁটিতে যেখানে জামারাত, সেখানে যে বায়াত করেছিলেন গোপনে গিয়ে, হ্যাঁ মদিনার সাহাবাই কেরামগণ, প্রথম বায়াত, দ্বিতীয় বায়াত, দ্বিতীয় বায়াতের সময় সাদ বিন ওবাদা সেখানে গিয়ে নবী সাল্লামের হাতে বায়াত করেছিলেন, ইসলামের, ইসলাম কবুল করেছিলেন। তো বলছেন যে অসুস্থ হয়ে পড়লেন সাদ বিন ওবাদা, ফাআতাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলেন যে সাদ বিন ওবাদা অসুস্থ হয়েছে, চলো দেখে আসি। নবী সাল্লাল তার কাছে আসলেন, ইয়াউদুহু মা আব্দুর রহমান বিন আউফ ও সাদ বিন আবি ওয়াক্কাস ও আব্দুল্লাহ বিন মাসুদ রাদিয়াল্লাহু আনহুম, তিনি আব্দুর রহমান বিন আউফ, সাদ বিন আবি ওয়াক্কাস, আব্দুল্লাহ মাসুদকে সঙ্গে নিয়ে তার খোঁজ খবর নেওয়ার জন্য, রোগী দেখার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসলেন তার বাড়িতে। ফালামা দাখাল আলিহি, যখন তার বাড়িতে প্রবেশ করলেন, ফাওয়াজাদাহু ফি গাশিয়াতি আহলিহি, এই গাশিয়াতি আহলিহির দুটো ব্যাখ্যা করা হয়েছে। প্রথম ব্যাখ্যা বলি, ফাওয়াজাদাহু, তাকে পেলেন তার পরিবারের সদস্যদের ভিড় ভাড়ের ভিতরে, মানে ভিড় জমি আছে, মানে শেষ অবস্থা, একবারে সিরিয়াস হয়েছে, মারা যাবে হয়তো, মানুষের যখন মরমর অবস্থা থাকে তখন যত আত্মীয় স্বজন থাকে তখন কি হয়ে যায়, সব জমা হয়ে যায়, সে আর গোটা বাড়ি ভর্তি হয়ে যায় মানুষ, তো ওই রকম গাছায় একসে মানে ঢেকে না, বাড়ি মনে হয়েছে ঢেকে নিয়েছে সবাই, তো একবার ভিড় ভাড়ের মধ্যে পেলেন তাকে। ফাকালা, তখন নবী সাল্লাম এই পরিস্থিতি দেখে ভাবছেন হয়তো মারাই গেছে, কারণ মারা গেলে মানুষ আরো ভিড় ভাড় করে দেখার জন্য এক নজর, তো বলছেন কাদ কাজা, মানে সে কি এন্তেকাল করেই গেছে, কাজা মানে দুনিয়া সম্পূর্ণ করে ফেলেছে, দুনিয়া থেকে বিদায় নিয়েছে। কালু, তখন বাড়ির সদস্যরা বললো, লা ইয়া রাসূলুল্লাহ, এখনো মারা যায়নি, বেঁচে আছে, দম এখনো আছে। আবার কেউ কফি গাশিয়াত আহলিহির ব্যাখ্যা করেছেন, যেটি দূরের ব্যাখ্যা, ঠিক নয় প্রথমটি বেশি ঠিক, সেটা হচ্ছে যখন নবী সাল্লাল্লাহু তার বাড়িতে গেলেন, তো ফওয়াজা তাকে পেলেন ফি গাশিয়াত আহলি, তার পরিবারে বেহুশ অবস্থায়, কারণ গোশিয়া মানে বেহুশ হয়ে যাওয়া হয়, হ্যাঁ তা ব্রেন কাজ করছে না, হুঁশ নেই, বেহুশ হয়ে যাওয়া, তো বেহুশ অবস্থায় ফেলেন, কেউ কেউ বলেছেন। নবী সাল্লাম দেখার পরে ফাবাকা নবী সাল্লাম, নবী সাল্লাম কেঁদে ফেললেন, সাদ ইবনে উবাদা যখন নবী সাল্লাম কাঁদলেন, তাহলে বোঝা গেল কোনো রুগী এর ওপর কান্না যদি চলে আসে জায়েজ রয়েছে।
ফালামারা আল কওমু বোকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জনগণ আশেপাশে যে সাথী সঙ্গীরা সব ছিল বা বাড়ির লোকেরা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না দেখে বাক সবাই কাঁদতে শুরু করলেন কান্না দেখলে কান্না আসে এটা জানেন না এমনি কান্না আসবে না কিন্তু কান্না দেখলে মানুষকে আল্লাহ এভাবে সৃষ্টি করেছেন কান্না দেখলে কান্না চলে আসবে বিশেষ করে মহিলাদের বলতে হবে না ওর কান্না না আসলেও জবরদস্তি কান্না আসবে যদি কোনো মানুষ গ্রামে মারা যায় আমাদের দেশে তো খুব ইসলাম বিরোধী কাজ আছে কেউ না আত্মীয় না নন মাহরাম গায়র মাহরাম তবুও মৃত দেহ দেখার জন্য গোটা গ্রাম গোটা এলাকার মহিলারা চলে যাবে হারাম না জায়েজ কাজ একজন পুরুষকে একজন মহিলার জন্য যেমন জীবদ্দশায় দেখা জায়েজ না এবার দেখতে যাওয়া হ্যাঁ সেজে যে দেখি ওনাকে ঠিক ওই রকমই ইন্তেকাল করো জায়েজ না একই হুকুম একই হুকুম কিন্তু আমাদের সমাজ বেপর্দা সমাজ ওই জীবিত অবস্থা তো ওর সাথে দেখা দিয়েছে এখন মারা গেছে চল সব দেখতে চল দল বেঁধে সব নাজায়েজ কাজ তো হ্যাঁ বলছিলাম যে মহিলাদের কান্না এমন যে কান্না যদি কারো না আসে তো আরো কান্না বাড়িয়ে দেবে কান্না বাড়িয়ে দেবে আমরা যখন বিদেশে এসেছি এক সময় তখন গ্রামের মহিলারা চলে আসতো সৌদি আরব তো আমাদের এলাকাতে সৌদি আরব কোথায় তারপরে মদিনায় গোটা পশ্চিমবঙ্গে আমার দুজন মাত্র মদিনায় পড়তাম হ্যাঁ ১৬টা ১৮টা ডিস্ট্রিক্টের ভিতরে আমি আর শেখ আব্দুল হামিদ তো চলে আসতো যে আজকে বিদায় হচ্ছে মদিনা যাচ্ছে সৌদি আরব চলে যাচ্ছে আসার পরে আরে পরিবার স্ত্রী আছে মা আছে তারা এমনি ধৈর্য ধরে আছে মোটামুটি আসার পরে এমন কথা বলা শুরু করে আপনাদের সাথে এরকম হয় হাই এক বছর কেমন করে থাকবে এই মানুষটাকে ছেড়ে কেমন করে থাকবে এই ছেলে চলে যাওয়ার মাই কেমন করে থাকবে আর কি আর মা থামতে পারে আর স্ত্রী থামতে পারে ওই সব কান্না শুরু হয়ে গেল তো কান্নাকে আরো বাড়িয়ে দেয় মহিলারা এদের বদ স্বভাব একটা কিন্তু মহিলাদের ভিড় ভাড় মানে মানুষের আরো শোককে বাড়িয়ে দেওয়া এরা সান্ত্বনা দিতে আসে না জি আর আপনারা যখন ২ বছরে আসছেন নতুন বিয়ে করে এসছেন হাই রে নতুন মানুষ আপনার স্ত্রীর সামনে যদি বলে সে নতুন মানুষ ২ বছর ছেড়ে কি করে থাকে বড় কষ্ট আর কি হাও মাও করে আপনার স্ত্রী কান্না শুরু করে দিয়ে যে কি করে আমি থাকবো অথচ সে ধৈর্য ধরেই নিয়েছিল হয়তো জি অথচ আমরা ৯ মাস মাত্র থাকতাম মোদী ইউনিভার্সিটি তো ৯ মাস থাকতাম ৩ মাস ছুটি ছিল শেষ জি তো আবার তখন কি ছিল জানেন পরীক্ষায় পাস করলে টিকিট ছিল ছুটি ছিল আর পাস না করলে টিকিট নেই ছুটির কিছু যারা পাস করতে পারতো না আর বিবাহিত হইতো হাই রে তাদের কান্না আমি কিছু বেশ কিছু ভাইদেরকে চিনি যে তারা ইন্ডিয়া বাংলাদেশের বিশেষ করে অন্য অন্য দেশ সারা পৃথিবীর থাকতো সেখানে বিশেষ করে ইন্ডিয়া বাংলাদেশে যাও তাদের সাথে তো পরিচয় তো দেখতাম যে পাস করে পাস করেনি দুটো সাবজেক্টে ফেল মানে টিকিট নেই একটা হইলে কোনো রকম ডিসকাউন্ট আছে ৫ সাবজেক্টে একজন ফেল করেছে আর তারপরে কান্নায় চোখ মুখ লাল হয়ে গেছে তার সারা রাত যে কেঁদেছে সকালবেলা দেখা হয়েছে লাল হয়ে আছে টিকিট পাবেন না যেতে পারবেন না আর বিবাহ করে এসছে আল্লাহ ২ বছর থাকতে হবে এই ছিল অবস্থা এখন তো মাশাআল্লাহ এখন সৌদি আরবের এই ইউনিভার্সিটিগুলো পাস করেন আর ফেল করেন আপনি যাই হন না কেন টিকিট আছে এখন টিকিট দেয় জি কিন্তু আমাদের দিকে এইরকম করা করেছিল তো চলেন আসল বিষয়ের দিকে আসি কি নবী সাল্লামের কান্না দেখে সবাই কান্না শুরু করে দিলেন ফাকালা তখন বললেন আল্লাহ তাসমাউন তোমরা কি শোনো না মানে তোমরা কি জানো না শোনো নি এর আগে তাহলে অন্যরা যে কান্না শুরু করেছে তারা বিলাপ করে কান্না শুরু করেছে নবী সাল্লামের চক্ষু দিয়ে অশ্রু প্রবাহিত হয়েছে যেটা শরীয়তে জায়েজ কারো উপর কান্না কারো কোনো অসুস্থ ব্যক্তির কোনো মৃত ব্যক্তির কোনো বালা মুসিবতে কিন্তু হাওমা করে কান্না করে আওয়াজ করে এটা নাজায়েজ তো তখন তোমরা কি শোনো নাই ইন্নাল্লাহ লা ইউআযিবু বিদামিল আইনি ওয়ালা বিহুজনিল কালব লাকিন ইউআযিবু বিহাযা তোমরা কি জানো না যে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দেবেন না বিদামিল আইনি চক্ষু হতে অশ্রু প্রবাহিত হইলে অশ্রু সিক্ত হইলে ওয়ালা বিহুজনিল কালব অন্তর শোকাহত হইলে অন্তরের শোকে আর চোখে পানিতে আল্লাহ আজাব দেবেন না কান্না করেন আল্লাহ আজাব দেবেন না মনে খুব ব্যথা হয়েছে দুঃখ হয়েছে খুব মানসিক কষ্টে আছেন আল্লাহ আজাব দেবেন না কিসে আজাব দেবেন
ওয়ালাকিন ইউয়াজ তবে আল্লাহ শাস্তি দেন বিহাজা জিহ্বার দিকে ইশারা করে বললেন এর কারণে আযাব দিবেন অর্থাৎ জবান দিয়ে যদি আপনি বিলাপ করে বয়ান করে হাওমা করে মাগো আর বাবগো করে যদি কান্না করেন তাহলে ও আশার লিসানহি আর ইঙ্গিত করলেন জবানের দিকে আও ইয়ারহামু অথবা আল্লাহ রহম করে যদি কান্না না করা হয় বিলাপ করে তাহলে রহম করবেন ধৈর্য ধারণ করেছে ওয়াইনাল মাইয়িত ইউআযাবু কাই আহলি আলী আর মৃত ব্যক্তিকে আযাব দেওয়া হয় তার পরিবারের বিলাপ করে কান্না করার কারণে বিলাপ করে যদি কান্না করে আর সেই মৃত ব্যক্তি তার জীবদ্দশায় বারণ না করে গিয়ে থাকে বরং ওসিয়ত করে গেছে যে আমার উপর তোমাদের মায়া কতটা আছে দেখা যাবে আমার মরার পর যদি করে থাকে তাহলে আরও আযাব হবে কারণ সে ওসিয়তি করে গেছে সে চেয়েছে যে আমার উপরে যেন খুব কান্না হয় ওয়াকান আর উমার রাদিয়াল্লাহু তাআলা কি করতেন মাশাআল্লাহ উমারের মতো লোকের দরকার আছে উমার রাদিয়াল্লাহু তাআলা কি করতেন বলছে ইয়াজরিবু ফিহি বিল আসা কাউকে বিলাপ কোনো মহিলাকে মহিলারা বেশি বিলাপ করে কাউকে যদি বিলাপ করে কান্না করতে দেখতেন তো লাঠির বাড়ি মারতেন ওয়ায়ারমি বিল হেজারা পাথর ছুড়তেন বড় পাথর নয় যাতে মাথা ফেটে যায় হ্যাঁ আর আহত হয়ে যায় কঙ্কর আর কি হ্যাঁ কঙ্কর মারতেন ছোট ছোট কঙ্কর মারতেন ওয়াইয়াহসিবিত্তরা আর মাটি ছিটাইতেন হ্যাঁ চোখে মুখে মাটি ছিটাইতেন জি যারা এরকম বিলাপ করত শাসন করার জন্য ৪৫ নম্বর অধ্যায় বলছে বাবু মায়ুনহা মিনান নাওহি ওয়াল বোকাই ওয়া জাজর আন যালিক এই অধ্যায় হচ্ছে যে বিলাপ করা এবং কান্না করা সম্পর্কে যে নিষেধাজ্ঞা এসেছে বিলাপ করে কান্না করার নিষেধাজ্ঞা এসেছে ওয়াজাজর আন যালিক আর এই মর্মে হ্যাঁ সতর্ক সাবধান করা হয়েছে বা কঠোর বাণী উচ্চারণ করা হয়েছে শাসন জাজর মানে হচ্ছে শাসন করা হয়েছে ধমক দেওয়া হয়েছে যে আযাব হবে মাইয়াতকে যদি আযাব হয় আপনার বিলাপের কারণে তো আপনাকে আযাব হবে না আপনি হারাম কাজ করছেন আপনাকে হবে জি তওবা না করলে ১৩০৫ নম্বর হাদিস হাদিস বর্ণনা করেছে তাবে ইয়া আমরা বিনতে আব্দুর রহমান তিনি বলছেন সামিয়াত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতে শুনেছিলাম মা যা কাতুল যায়েদ বিন হারেসা যখন খবর আসলো যায়েদ বিন হারেসা এবং জাফর আর আব্দুল্লাহ বিন রাওহা তিনজনের শাহাদাতের যে শহীদ হয়েছেন কোথায় গতকালকে আছে মুতার যুদ্ধে জর্ডনে বর্তমান জর্ডনে পড়ছে এলাকা জালাসান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নবীতে বসে গেলেন এই সংবাদ ওহির মাধ্যমে পেলেন আর বলে দিলেন যে এখন শহীদ হয়ে গেল আমার সাহাবি যায়েদ বিন হারেসা এখন শহীদ হয়ে গেল জাফর এখন শহীদ হয়ে গেল আব্দুল রাওহা আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চক্ষু দিয়ে অশ্রু প্রবাহিত আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন সাহাবীরা চারিদিকে এসে বসেছেন ইউরাফু ফিহিল হুজন নবী সাল্লামের মোবারক চেহারায় শোকের ছায়া ফুটে উঠেছিল শোকের লক্ষণ চিহ্ন ফুটে উঠেছিল ওয়ান আত্তালিও মিন শাক্কিল ওয়ার আমি মা আয়েশা বলছেন আমি দেখছিলাম উকি মেরে মিন শাক্কিল বা দরজার ফাটল দিয়ে দরজার ছিদ্র দিয়ে দেখছিলাম যে নবী সাল্লাম মসজিদ নবীতে বসে আছেন কি অবস্থায় দেখছি যে তার চেহারায় শোকের ছায়া নেমে আছে ফাতাহুরা জলুন জনকীয় ব্যক্তি আসলো আসার পর বলি ইয়ার আই রাসূল আল্লাহ এই রাসুল আল্লাহ ইয়া রাসুল আল্লাহ একই হে আল্লাহ রসুল ইন্না নেসা জাফার জাফারের কয়েক স্ত্রী আছে তারা সবাই খুব কান্না করছে কান্না করছে তার মধ্যে কিছু বিলাপ করছে কারণ মহিলা তো ধৈর্য ধরতে পারে না হাও হাও করে কান্না করে ওয়া জাকারা বোকা হন না তাদের কান্নার কথা উল্লেখ করলেন ওই ব্যক্তি ফা আমার হো তাকে তখন বললেন নবী সাল্লাম যে ব্যায়ান হো না নিষেধ করো যাও মানা করো তাদেরকে ফা জাহাবার রাজুল ওই ব্যক্তি গেলো কিন্তু যাওয়ার পরে কাজ হলো না পারলো না থামাইতে হ্যাঁ গতকালকে হাদিস পড়েছেন তাই না সংক্ষেপে তাহলে তরজমা করছো মা তা তারপরে দ্বিতীয়বার আসলো ফাকালা এসে বলল কাদ নাহাই তো হন না আমি তাদেরকে নিষেধ করলাম ওয়াজা কারা আর উল্লেখ করলো আন্নাহুল্লাম ইয়তে নাহ কিন্তু তার কথা মানলো না তার কথা শুনলো না ফাতা হুসানিয়া দ্বিতীয়বার এসে বলছেন দ্বিতীয়বার আইয়া না হন না নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন যাও নিষেধ করো ফাজাহাবা গেল সুম্মা আতা তৃতীয়বার আসলে এসে বলছে ওয়াল্লাহি আল্লাহর কসম করছে লাকাদ গালাবনানি আও গালাবনানা বর্ণনা করি আশাকুমেন মোহাম্মদ বিন আব্দুল্লাহ বিন হাউসা ইমাম বুখারী ওস্তাদ মোহাম্মদ বিন আব্দুল্লাহ বিন হাউসা তার সন্দেহ হয়েছে যে এক বচন গালাব নানি বলেছেন যে আমাকে হারিয়ে দিল তারা মানে তারাই জিতে গেল বিলাপ করে কিন্তু আমি তাদের উপর হ্যাঁ আমার নিজের প্রভাব ফেলতে পারলাম না মানে আমি বারণ করে পারলাম না তাদেরকে থামাতে অথবা গালাব নানা আমাদের উপর কি পেয়ে গেল জিতে গেল মানে আমরা হেরে গেলাম তার কাছে পারলাম না তাদের কাছে মহিলাদের কাছে
জামাত বলছে আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তিনবারে পারলে না ফাসুফি আফওয়াহিনা তোরাব যাও তাদের মুখে কি করো মাটি পুরে দাও মুখের ভিতরে মাটি ঢুকিয়ে দাও উদ্দেশ্য মাটি ঢুকিয়ে দাও না এটি হচ্ছে আরবদের বাগধারা এই নয় যে কেউ বিলাপ করছে আর যাওয়ার পরে আপনি মার খাওয়ার কাজ করবেন আপনি হ্যাঁ গ্রামের মহিলারা বিলাপ করেছে কারো বাড়িতে আর গিয়ে মাটি নিয়ে ওর ভিতরে মুখে ঢুকিয়ে দেবেন নাকি বেগানা মহিলার আর যদি নিজেরই হয় তো এটা উদ্দেশ্য এটা নয় কিন্তু এটা আরবদের বাগধারা অর্থাৎ শক্তভাবে শক্ত ভূমিকা রাখো আর তাদেরকে সতর্ক সাবধান করো ফাসুফি আফাহিনা তোরা তাদের মুখমণ্ডলে মাটি পুরে দাও ফাকুলতু আমি বললাম আর গামাল্লাহ তখন মা আয়েশা বলছেন এই লোকটিকে যে তুমি কেমন লোক তুমি একবার দুইবার পারলে না নিষেধ করতে পারছো না বারবার এসে নবী সাল্লামকে কষ্টে ফেলছে বিরক্ত করছো হ্যাঁ আর গামাল্লাহ আনফাকা তোমার নাককে আল্লাহ মাটিতে মিশিয়ে দিক এটাও বাগধারা একটা এই নয় যে ও নাককে মাটিতে মিশিয়ে মানে ধ্বংস হয়ে যাক এইটুকুর জন্য তার ধ্বংস কামনা করবেন নাকি তো এগুলো আসলে উদ্দেশ্য না এগুলো শাব্দিক অর্থ উদ্দেশ্য থাকে না জি তা আল্লাহ আল্লাহর কসম করেছে মানতাবে ফাইলেন তুমি কিছু করতেও পারলে না কে বলছেন মা আয়েশা বলছেন ওই লোকটি সম্পর্কে তুমি কিছু করতেও পারলে না মানে তাদেরকে বারণ করতেও পারলে না অমা তারাকতা রাসূল আল্লাহ মিনাল আনায়ে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট থেকেও রক্ষা করলেন না বারবার এসে বিরক্ত করছো তুমি 1306 নম্বর হাদিস হাদিস বর্ণনা করেছে উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন আখাযা আলাইনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনদাল বাইআতে আমাদের থেকে চুক্তি নিয়েছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইআতের সময় শপথের সময় সাহাবিয়াত মহিলাদের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াত করতেন কিন্তু বিল কালাম কথার দ্বারা হাতের দ্বারা নয় আর পাগড়ি দ্বারাও না কথা বোঝা গেছে আর লাঠি দ্বারাও না তাহলে পাগড়ি দিয়ে চাদর দিয়ে গামছা দিয়ে লাঠি দিয়ে বায়াত করা এগুলি বিদাত এগুলি বিদাত আর তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াত করেছেন আর না হইলে মুসলিম শাসক খলিফা বায়াত করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাসক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাসক ঠিক কিনা তারপর নবী সাল্লাম চলে গেলেন তার খলিফা মানে স্থলাভিষিক্ত তার জায়গায় শাসক হলেন কে খলিফা আবু বকর গেলেন দুনিয়া থেকে তখন উমার উমারের পরে উসমান তাহলে তারা খলিফা রাষ্ট্রনায়ক হিসেবে বায়াত নিয়েছেন তাহলে ইসলামের রাষ্ট্রনায়কের বায়াত আছে রাষ্ট্রনায়ক রাষ্ট্রের যে দায়িত্বশীল বা তার পক্ষ থেকে প্রতিনিধি হয়ে এসছে ডিস্ট্রিক্টে ধরনে এসেছে আর বলা হচ্ছে যে তোমরা দেশের শাসকের বৈধ আইন কানুন মেনে চলবে তোমরা বায়াত করো এটা শরীয়ত আছে দাদা বোঝা গেছে তোমরা অন্যায় কাজ করবে না তোমরা সমাজ বিরোধী কাজ করবে না আজকাল সমাজ বিরোধী বলা হচ্ছে শুধু ইসলাম বিরোধীর কথা বলা হয় না কিন্তু কথা বোঝা গেছে সামাজিক পাপ যেগুলো সমাজে পাপ মনে করে সেগুলি পাপ আর যেগুলি ইসলাম পাপ মনে করে সেগুলিকে আজকাল পাপ মনে করা হয় না মুসলিম বিশ্বে জানেন না জানেন না দুনিয়া বোঝার চেষ্টা করুন জি আজকে আমরা আসলে ইহুদি নাসারা মুখী হয়ে গেছি আর যা ইহুদি নাসারা বলে হ্যাঁ সোশ্যাল ক্রাইম এটা ইহুদিদের টার আর ওই কথাই আমরা বলছি তাহলে আমাদের মাঝে তাদের মাঝে পার্থক্য আর তারপরে বলে ইহুদি আর নাসারাদের উপর আমরা বিজয় হাসিল করব এটা সম্ভব ইসলামের সবচেয়ে বড় হারাম হচ্ছে শিরক শিরক কি সমাজ বিরোধী কাজ আমাদের দেশে মাজার পূজা না এটা ধর্ম তার ধর্মীয় স্বাধীনতা আছে বেনামাজি হওয়া সবচেয়ে বড় অপরাধ জি মদ খাওয়া জেনা করা আর আপনার জুয়া খেলা সামাজিক পাপ সোশ্যাল ক্রাইম হ্যাঁ তারপরে হিরোইন আর গাঁজার ব্যবসা এগুলো চাইতে অনেক বড় পাপ হচ্ছে বেনামাজি হওয়া রোজার অবস্থায় খাওয়া কিন্তু কিছুই না এগুলো হ্যাঁ রাষ্ট্রীয়ভাবে অথবা আপনার সামাজিকভাবে এগুলো কোনো পাপই না এগুলো আপনার ব্যাপার আপনি আপনার নামাজ পড়েন আপনি অন্য কাউকে কেন বলে পড়াচ্ছেন আপনি রোজা রাখেন খুব তারপরে বলছেন যে আমরা ইহুদির বিজয় চাই যেই কথাগুলি ইহুদিরা বলে যেই কথাগুলি খ্রিস্টানরা বলে সেই কথাগুলি আপনি মুসলিম হয়ে বলছেন এত সহজ নয় বিজয় খুব সহজ কিন্তু সহজ রাস্তায় আসতে হবে সেরাতে মুস্তাকিমে আসতে হবে দিন দিন বুঝতে হবে এবং দিনের প্রতি আমল করতে হবে আর সমাজে যেগুলো অন্যায় বলে সেগুলো অন্যায় আর যদি সমাজে অন্যায় না বলে তো অন্যায় নয় হচ্ছে অবস্থা এই জন্য আমাদের মুসলিম সমাজে সিংহভাগ মানুষ মদখোরের সাথে বিয়ে দেবে না ও বেনামাজিও কিন্তু বেদিন মদখোরের সাথে নিজের মেয়ের বিয়ে মদখোরের সাথে দেবে জানার পর দেবে না হ্যাঁ জোয়া খালি জোয়ারি তার সাথে দেবেন না কিন্তু বেনামাজি মুশরিক মাজার পূজারি আটরসি ভান্ডারি সবার সাথে বিয়ে দেবে পয়সা থাকলেই হলো কথা বোঝা গেছে কোথায় আছেন তাই না জি আল্লাহ বোঝার তৌফিক দান করুন
ফিরে আসার তৌফিক দান করুন। তো বলছিলাম বাইয়াত আসলে পীর মুরিদের বায়াত নাই, এটি বিদাত, আর তারপরে তাতে বিভিন্ন রকমের বিদাত, হ্যাঁ পাগড়ি ধরে বিদাত, গামছা ধরে, লাঠি ধরে, আর যদি কাউকে না ধরতে পারেন, যারা আমার হাতে বায়াত করেছে তাদের পিঠে হাত রেখে দেন, দেখছেন না এগুলো সোশ্যাল মিডিয়া দেখবেন, কিন্তু পিঠে হাত রেখে বায়াত, সব হারাম কাজ, বেদাতি কাজ, করলো বেদাত কিন্তু ভালো। এই পীরে না বায়াত নেওয়ার অধিকার রাখে না, বায়াত নেওয়ার অধিকার রাখে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী বালকৃষ্ণ রাখেন, বায়াত নেওয়ার অধিকার রাখে শরীয়তের রাজা বাদশাহ যে কোনো দেশের, যে যে রাষ্ট্রপ্রধান তার হক সেটি। তো নবী সাল্লাম আমাদের থেকে বায়াত নিয়েছেন ইন্দাল বায়াতে, আর বায়াতের সময় যে পয়েন্টগুলি বলে আমাদের থেকে শপথ নিয়েছিল, বায়াত নিয়েছিলেন, তার একটি ছিল আল্লাহ নানুহা, যে আমরা বিলাপ করে কান্না করব না, নোহা করব না, রোদন করব না, বয়ান করে কান্না করব না। ফামা ওয়াফাত মিন্না ইমরাতুন গায়রা খামসে নিসওয়া, কিন্তু আমরা অনেক মহিলাই বায়াত নিয়েছিলাম নবী সাল্লামের কাছে, পাঁচজন মহিলা ছাড়া বাকি মহিলারা সাহাবিয়া, তারপরও এই বায়াতের ওপর অটল থাকতে পারেননি, আপন জন মারা গেছে তখন বিলাপ করা সা থামতে পারেনি, বিলাপ করে কান্না করেছে। জি, তাহলে মানুষের মধ্যে দুর্বলতা আছে, যতই সিনিয়র হয়ে যাক না কেন, যতই বড় হয়ে যাক না কেন, মানুষ হিসেবে মানুষের মধ্যে কি আছে, কমজোরি, দুর্বলতা আছে, দুর্বলতা আছে। জি, যদিও তাদের ইমান আর আমাদের ইমানে অনেক পার্থক্য, তারপরও যেহেতু জাহিলি যুগের পরম্পরা চলে আসছে, দেখেছে মাকে ওইভাবে বিলাপ করে কানতে দেখেছে, খালাকে দেখেছে, দাদিকে দেখেছে, নানিকে দেখেছে, বোনদেরকে দেখেছে, বড়দেরকে দেখেছে, ওর উপরেই তারা লালিত পালিত হয়েছে, থামতে পারেনি, ওয়াদা করেছে যে ইয়া রাসূলুল্লাহ আপনার সাথে বায়াত করেছি, আমরা মহিলারা বিলাপ করে কান্না করব না, কেউ আমাদের মারা গেলে, থামতে পারিনি। মাত্র পাঁচজন মহিলা, ওদের নাম এসছে এখানে, উম্মে সুলাইম যার কথা বলছিলাম, সুবহানাল্লাহ, যার কি ধৈর্য, শুধু ধৈর্য না, অনেকে ধৈর্য ধরে কিন্তু চেহারা দেখলে বোঝা যায়, টের পাওয়া যায়, কাছের লোক কিন্তু বুঝতে পারে। আপনার স্ত্রী যদি সত্যি আপনাকে ভালোবাসে এবং আপনাকে আপনাকে যদি স্টাডি করে, আপনার ফেস স্টাডি করে, আপনি আপনার স্ত্রীর ফেস স্টাডি করেন, ফেস স্টাডি বুঝেন, মানে চেহারা দেখলে বুঝতে পারবেন যে কি মন মানসিকতা আছে, সুখে আছে না দুঃখে আছে, তো দেখলেই কিন্তু আপনি বাড়ি ঢুকেছেন কি মনটা খারাপ কেন, জি আজকে মনটা খুব খুশি খুশি লাগছে, আপনাদের সাথে হয় না হয় দেন, আর যদি না হয় তাহলে জানতে হবে যে আপনার স্বামী স্ত্রী তো ওই আন্তরিকতা নেই, নাহলে অবশ্যই আপনি বুঝতে পারবেন যে সে সুখে আছে না দুঃখে আছে, আর আপনারও বুঝতে পারছে যে আজকে অফিস থেকে চাকরি বাকরি করে কোনো জায়গায় ধাক্কা খেয়ে তো আসেনি, আর কোনো জায়গায় থেকে বকা খেয়ে তো আসেনি, মনটা খারাপ বুঝতে পারে, কখন মন খারাপ, কখন মনটা খুশি বুঝতে পারে, আজকে বেতনটা বেড়েছে, মনটা খুশি দেখলেই বুঝতে পারে, জি বোঝা গেছে। তো কি বলছিলাম, উম্মে সুলাইম সুবহানাল্লাহ, ঠিক আছে ধৈর্য ধারণ করলেন আর বিষয়টিকে গোপনে রাখলেন যে ছেলে মারা গেছে, কিন্তু তারপরেও স্বামী স্ত্রীর মিলন হচ্ছে, একটু স্বামী টের পাচ্ছেন না যে এই মহিলার সন্তান মারা গেছে, আমার স্ত্রী, হ্যাঁ যাকে গর্ভধারণ করেছে সে মারা গেছে, একটু টের পাচ্ছেন না, চেহারা দেখেও টের পাচ্ছেন না, তার সাথে কথা বললেও টের পাচ্ছেন না, তার সাথে মিলন হয়েও টের পাচ্ছেন না, কেমন ধৈর্য, তাহলে চিন্তা করুন তো দেখি। আমরা যদি আল্লাহ না করে কেউ যদি শোকে থাকেন, তাহলে এমনি তো হয়তো হঠাৎ করে পাশ দিয়ে চলে গেল বুঝতে পারলেন না, কিন্তু দুই মিনিট কথা বললে বুঝে নেবেন যে না বেচারা শোকে আছে, কষ্টে আছে, মানসিক অশান্তিতে আছে, বুঝে ফেলবেন কেমন ধৈর্য ধারণ করেছিলেন, তাহলে চিন্তা করুন। তিনি যে ওয়াদা করেছেন, উম্মে সুলাইম, রুমাইসা, আবু তালহার স্ত্রী, আনাসের মা, তিনি এই ওয়াদা পূরণ করেছিলেন যে আমি বিলাপ করে কান্না করব না তো করব না। উম্মুল আলা আরেকজন, তিন নম্বর হচ্ছেন ইবনে তো আবি সাবরা, আবু সাবরার মেয়ে, ইমরাতু মাজ, যিনি ছিলেন মাজ বিন জাবালের স্ত্রী, অমরাতেন, আরো দুইজন মহিলা ছিল, আরও দুইজন মহিলা ছিল যাদের নাম এখানে উল্লেখ করা হয়নি, আও ইবনা তো আবি সাবরা, অথবা কেউ বলেছেন যে আবু সাবরার মেয়ে একজন আর মুয়াজ রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী একজন, আর এটাই ঠিক, কারণ আবু সাবরার মেয়ে মুয়াজের স্ত্রী ছিল না, বরং তিনি ছিলেন উম্মে খাল্লাল। উমরাতুন ওখানে আরেকজন মহিলা, এই টোটাল পাঁচজন মহিলাই শুধু ওয়াদা পূরণ করতে পেরেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ আপনার সাথে বায়াত করছি, আমরা কখনো বিলাপ করে কান্না করব না, আর বাকিরা ফেল করে দিয়েছিলেন, তোমার আগে সে ওই রকম বিলাপ করে দিয়েছেন। ৪৬ নম্বর অধ্যায় বলছেন বাবুল কিয়ামিল জানাজা, এই অধ্যায় হচ্ছে জানাজার জন্য দাঁড়ানো,
জানাজার জন্য দাঁড়ানো, মানে জানাজার সম্মানার্থে জানাজা মৃতদেহ যাচ্ছে, লাশ যাচ্ছে, নিয়ে যাওয়া হচ্ছে খাটলিতে করে বা খাটিয়াতে করে, কি বলেন আপনারা, খাটিয়া বলেন না খাটলি বলেন? হ্যাঁ, খাটিয়া, উর্দুতে খাটলি বলা হয়, খাট আর খাটলি, ছোট হইলে খাটলি আর বড় হইলে খাট। জি, তো কি বলছিলাম, জানাজা মৃতদেহ নিয়ে যাওয়া হচ্ছে তার সম্মানার্থে দাঁড়ানো, যাবে না যাবে না বা দাঁড়াতে হবে না হবে না, এই মর্মে বেশ কিছু হাদিস আসছে, অধ্যায় আসছে। তারপরে সেই মৃতদেহ মুসলিমের হইতে পারে, আবার কাফিরের হইতে পারে, ইহুদির হইতে পারে, হিন্দুর হইতে পারে, খ্রিস্টানের হইতে পারে, মুসলিমের হইতে পারে, এক কথায় সৎ লোকের হইতে পারে, অসৎ লোকের হইতে পারে। এই মর্মে দুটো মত রয়েছে, ফেকি ইখতিলাফটি বলে দিই আর সঠিকটা বলে দিই, আর তারপরে তখন হাদিসগুলো আমরা তাড়াতাড়ি পড়ে যাব। দুটো মত রয়েছে, একটি মত হচ্ছে আইম্মা আরবা, চার ইমামের অধিকাংশ আইম্মা ইকরামদের, আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, তারা বলছেন যে মৃত দেহ বা মৃত লাশ যদি আপনার পাশ দিয়ে অতিক্রম করে, এটা একটা মাসলা। আর একটি মাসলা হচ্ছে যে কবরস্থানে আগে থেকে বসে আছেন গিয়ে আর মৃত লাশ নিয়ে যাওয়া হইলো কবরস্থানে, তখন দাঁড়ানোর বিষয়টি। এক হচ্ছে আপনার রাস্তার পাশে বসে আছেন আর আপনার পাশ দিয়ে কি গেল, হ্যাঁ, মৃত লাশ নিয়ে যাওয়া হচ্ছে। আরেকটা হচ্ছে যে আপনি কবরস্থানে আছেন, অলরেডি আগে গিয়ে আছেন, আর তারপরে মৃতদেহ সেখানে নিয়ে যাওয়া হচ্ছে, তো সেখানে কি দাঁড়াবেন কিনা সম্মানার্থে। এই মর্মে চার ইমামের মত হচ্ছে, অধিকাংশ ওলামাদের মত হচ্ছে না, দাঁড়াইতে হবে না। তাহলে হাদিসগুলি বুখারিতে এতগুলি হাদিস আসছে, দাঁড়িয়েছেন, দাঁড়াইতে বলেছেন, এমনকি ইহুদির মৃতদেহ নিয়ে যাওয়া হচ্ছিল সেখানেও নবী সাল্লাম দাঁড়িয়েছেন। জি, তো এই হাদিসগুলি সম্পর্কে, বুখারি হাদিসগুলি সম্পর্কে এই অধিকাংশ আলমার বলছে এগুলো মনসুখ হয়ে গেছে আর নাসেখ হাদিস, যেই হাদিসের কারণে তারা বলছে যে এই বিধান নেই ইসলামে, সেই হাদিস বা তাদের কাছে দাঁড়ানো তাহলে মকরু, দাঁড়ানো জায়েজ তো নয়, তাদের কাছে দাঁড়ানো হচ্ছে অপছন্দনীয়, মকরু অধিকাংশ আলমাদের কাছে। আর তারা বলছেন যে হাদিস মুসনাদ আহমদে রয়েছে, আবু দাউদে রয়েছে, কয়েকটি হাদিস রয়েছে, তার মধ্যে একটি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস রয়েছে, যে তাতে বলা হয়েছে যে আলী রাজান বলছেন যে নবী সাল্লাম প্রথম দিকে দাঁড়িয়েছেন আর তারপরে বসে গেছেন, আর দাঁড়ানো, প্রথম দাঁড়াইতেন আর তারপরে বসে গেছেন। এখান থেকে এরা বুঝে নিল এই ওলামারা যে না, আগের হুকুম ছিল দাঁড়ানো আর তারপরে পরের বিধান হচ্ছে বসে যাওয়া, সুতরাং মৃতদেহ নিয়ে যাওয়া হলে দাঁড়াইতে হবে না কোনো জায়গায়, রাস্তাতেও আর কবরস্থানেও দাঁড়াতে হবে না। কিন্তু ইমাম বুখারী রাহিমাহুল্লাহ অধ্যায় কায়েম করে যেটা বলতে চেয়েছেন সেটা হচ্ছে যে না, মৃতদেহ যদি নিয়ে যাওয়া হয় রাস্তাতে হোক অথবা কবরস্থানে অগ্রিম পৌঁছে আছেন আর সেখানে নিয়ে যাওয়া হচ্ছে, দাঁড়িয়ে যাওয়া হচ্ছে সুন্নাত মুস্তাহাব। আর কেউ যদি না দাঁড়াই তো কেউ হারাম নাজায়েজ কাজ করলো না, হ্যাঁ, জায়েজ, জায়েজ, বসে থাকা জায়েজ, কিন্তু উত্তম ছিল আপনার জন্য, মুস্তাহাব ছিল কি, দাঁড়িয়ে যাওয়া। এই মর্মেই অনেকগুলি হাদিস আসছে, আর এই মতটি অনেক সালাফ সাহাবায়ে কেরামদের রয়েছে, তাবেইনদের রয়েছে, ইমাম ইবনে হাজমের মত, ইমাম আহমদের একটি মত, তারপরে চার মাযহাবের ইমাম আহমদের দ্বিতীয় মত এটি, আর ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, শাইখুল ইসলামের মত, তার ছাত্র ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর মত, শাইখ ইবনে বাজ, ইবনে উসাইমিন, সৌদি আরবের যে বা পৃথিবীর বিংশ শতাব্দীর বড় আলেম, তাদের মত হচ্ছে যে না, এই হাদিসগুলোর উপর আমল করে মৃতদেহ রাস্তা দিয়ে অতিক্রম করছে বানিয়ে যাওয়া হচ্ছে, সেই সময় যদি আপনি বসে থাকেন, ধর আপনার উঠানে বাড়ির সামনে বসে আছেন, রাস্তার পাশে বসে আছেন, তাহলে কি করবেন আপনি, দাঁড়িয়ে যাবেন, এটি হচ্ছে সুন্নাত। ওই রকমই কবরস্থানে অগ্রিম গিয়ে বসেছিলেন, আপনি বসে গেছেন হয়তো, যখন মৃতদেহ নিয়ে যাওয়া হলো তখন দাঁড়িয়ে যাবেন মৃতদেহর সম্মানার্থে, আর মৃতদেহর সাথে যে মালায়েকার দল ফেরেশতা রয়েছে তাদের সম্মানার্থে দাঁড়িয়ে যাবে। জি, কাফের যদি কাফের মৃতদেহ হয় তো সেখানে তার সম্মান যদিও না থাকে, তার সাথে ফেরেশতা রয়েছে, ফেরেশতাদের সম্মানার্থে দাঁড়াবেন। তারপর নবী সাল্লাম থেকে প্রমাণিত যদি ইহুদির জানাজা যাচ্ছিল তারপরও দাঁড়িয়েছেন, সুতরাং এই মতটি বেশি শক্তিশালী, এই মতটি হচ্ছে বেশি শক্তিশালী, যে যদি মৃতদেহ আপনার পাশ দিয়ে নিয়ে যাওয়া হয়, মুসলিম হোক আর মুসলিমের হোক, ভালো হোক আর মন্দ হোক, কি করবেন, শ্রদ্ধার জন্য দাঁড়িয়ে যাবেন। জি, 1307 নম্বর হাদিস, হাদিস বর্ণনা করছেন আমির বিন রাবিয়া, বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা রায়তুম জানাজাতা, যখন তোমরা জানাজা দেখবে, ফাকুমু, দাঁড়িয়ে যেও, তোমরা দাঁড়িয়ে যেও, হাত্তা তুখাল্লিফাকুম, যতক্ষণ পর্যন্ত তোমাদেরকে পিছে না ছেড়ে দেয়, অর্থাৎ এগিয়ে চলে না যায়।
15 আয়াত রয়েছে হাতা তুখলিফাকুম যতক্ষণ পর্যন্ত তোমাদেরকে পিছে না ছেড়ে দেয় আউতুজা বা রেখে দেওয়া না হয় তাহলে আপনি যখন কবরস্থানে আছেন বসেছিলেন আর নিয়ে যাওয়া হলো যত দাঁড়িয়ে যাবেন তারপরে যখন খাটটা রাখা হবে তারপরে আপনি বসে যান যখন খাট রেখে দেওয়া হলো তখন আপনি বসে যান এটি হচ্ছে সুন্নাত মুস্তাহাব 47 নম্বর অধ্যায় বলছেন বাবুনি অধ্যায় হচ্ছে মাতা ইয়াকউদু ইযা কামালিল জানাজা জানাজার সম্মানার্থে যখন দাঁড়াবে তখন কখন বসবে না দাঁড়িয়েই থেকে যাবে না যখন অতিক্রম করে গেল তখন বসে যান 1308 নম্বর হাদিস হাদিস নম্বর অর্থে বর্ণিত আর তিনি বর্ণনা করেছেন আমির বিন রাবিয়া থেকে বলছেন ইযা রাহাতকুম জানাজাতান তোমাদের কেউ যখন জানাজা মৃত দেহ দেখবে ফাইনলাম এখন মাশিয়ান যদি আপনি চলন্ত অবস্থায় থাকেন যে তার সাথে যাচ্ছেন তাহলে অসুবিধা নেই সামনে কিছু লোক হাঁটছে ডানে হাঁটছে বামে হাঁটছে পেছনে হাঁটছে ঠিক আছে সব জায়েজ কিন্তু যদি আপনি বলছেন ফাইনলাম এখন মাশিয়ান যদি আপনি চলমান না থাকেন সেই জানাজার সাথে মা তার সাথে ফালিয়াকুম তাহলে দাঁড়িয়ে যান মানে থেমে আছেন তাহলে দাঁড়িয়ে যান হাত্তা ইউখাল্লিফা যতক্ষণ পর্যন্ত তাকে পিছে না ছেড়ে দেবে অথবা সে পিছে না থেকে মানে এগিয়ে না যাবে আওতুজা অথবা কবরস্থানে নিয়ে গিয়ে রেখে না দেওয়া হবে খাট মিন কাবলান তুখাল্লাফা হয়তো আপনি সেখানে আছেন সুতরাং আপনি আপনাকে পিছনে ছাড়লো না সেখানে আছেন কিন্তু সেটা রেখে দেওয়া হলে আপনি বসে যেতে পারবেন 1309 নম্বর হাদিস হাদিস বর্ণনা করছেন সাইয়িদ আল মাকবরি তাবেঈ তার পিতা থেকে বলছেন কুননা ফি জানাজাতিন আমরা এক জানাজায় ছিলাম ফাখাজা আবু হুরাইরা বিয়াদে মারওয়ান আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা না মারওয়ান ইবনুল হাকামের হাত ধরলেন মারওয়ান মদিনার গভর্নর হয়েছিলেন মারওয়ান তাবেঈ মদিনার গভর্নর হয়েছিলেন অথবা ছোট সাহাবী কেউ বলেছেন ফাজালাসা আবু হুরাইরা আর মারওয়ান কথা বলতে বলতে দুইজনে বসে গেলেন ওখানে কাবুল আনতু যা এখনো মৃত দেহ মৃত লাশ বা খাট রাখা হয়নি খাটিয়া রাখার আগে তারা বসে গেছেন তখন আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আপত্তি করলেন প্রতিবাদ করলেন বলছেন আবু সাইদ খুদরি আসলেন আসার পরে ফাখাযা বিয়াদে মারওয়ান মারওয়ানের হাতটা ধরলেন মারওয়ান বসে আছে আর কে বসে আছে আবু হুরায়রা বসে আছেন মারওয়ানের হাতটা ধরলেন আর বললেন কম গভর্নরকে আজকাল বলা চলবে দেশি কে যদি দাঁড়া তাহলে অবস্থা খারাপ করে দিবে তাই না আল্লাহ হেফাজত করুক তো মারওয়ান মদিনার গভর্নর বলছে দাঁড়ান ফাওয়াল্লাহ আল্লাহর কসম করে বলছি লাকাদ আলেম হাজা এই লোক জানে মানে আবু হুরায়রা জানে হাদিস তারপরে কেন আপনাকে নিয়ে বসে আছে জি প্রতিবাদ করছেন তাহলে তারা হক কথা বলতেন লুকিয়ে রাখতেন না আর হক কথাকে লুকিয়ে রাখেন তো গোয়েন্দা হিকমত মনে করতেন না যেমন এক শ্রেণীর লোকের মনে করেন না মন ক্ষুণ্ণ হবে কাউকে কষ্ট দেওয়া হবে আমি বিতর্কিত হয়ে যাব হ্যাঁ বিতর্কিত হয়ে যাবেন তাহলে তাই না না এগুলো গোমরাদের কথা তো বলছেন আল্লাহর কসম করে বলছে লাকাদ আলেম হাজা এত হাদিস জানে ও দেখেছে আমার সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আন্না নাহা না আনজা আলাইকা নবী সাল্লাল্লাহু আলাইহি নিষেধ করেছেন এইরকম বসে থাকতে মৃতদেহ এসছে দাঁড়িয়ে যাও ফাকাল আবু হুরায়রা তখন বলছে সাদাকা আবু সাইদ ঠিকই সত্যি বলেছে কথা সত্যি বলেছে আমি ওইটা আমল করতে ভুলে গেছি বা কিছু বেখেয়াল হয়ে গেছি তাহলে তারা স্বীকার করে নিতেন হ্যাঁ আত্মহংকার তাদের মধ্যে ছিল না কিন্তু আজকাল হ্যাঁ অহংকার তুমি কে বললাম বললাম যাও যাও তোমার কাজ তুমি করো বলে দেবে কারণ শয়তান ধরছে আজকাল লোককে বেশি জি যত সময় যাচ্ছে শয়তান বেশি গ্রাস করছে 48 নম্বর অধ্যায় বলছেন যে বাবু মন্তব্যা জানাজাতান এই অধ্যায় হচ্ছে যেই ব্যক্তি জানাজার অনুসরণ করবে মানে জানাজার সাথে সাথে যাবে ফালা একদ অতক্ষণ বসবে না হাত্তা তু যতক্ষণ পর্যন্ত সেই খাটিয়া না রেখে দেওয়া হবে মৃতদেহের মানাকিব রেজাল পুরুষদের কাঁধ থেকে যতক্ষণ পর্যন্ত না রাখা নামিয়ে রাখা হবে ততক্ষণ বসবেন না গিয়ে আগে গিয়ে বসে যাবেন না ফাইন কাদা যদি বসে যায় কেউ তাহলে সে ভুল করলো ওমেরা বিল কিয়াম তাহলে তাকে বলতে হবে দাঁড়ান কেন বসে গেলেন আপনি আগে আগে খাট রাখা হোক হ্যাঁ আমি তো লাশে তারপর তখন আপনি বসবেন 1310 নম্বর হাদিস আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত তিনি বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইযা রায়তুম জানাজাতা যখন তোমরা জানাজা দেখবে ফাকুমু দাঁড়িয়ে যাও ফামান তাবিয়াহা কেউ যদি জানাজার অনুসরণ করে মানে পিছনে পিছনে সাথে সাথে যাচ্ছেন ফালা ইয়াকুদ গিয়ে কবরস্থানে বসবেন না তাড়াতাড়ি করে হাত্তা তুদা যতক্ষণ পর্যন্ত মৃত লাশের যে খাট না রাখা হবে 49 নম্বর অধ্যায় বলছেন বাবু মান কামালে জানাজাতে ইহুদিন এই অধ্যায় হচ্ছে কোন ব্যক্তি যদি ইহুদির জানাজার জন্য দাঁড়ায় সম্মানার্থে তো ইহুদির কি সম্মান আছে কাফের আল্লাহর দুশমন হ্যাঁ রসুলের দুশমন
তারপরও নবী সাল্লাম দাঁড়িয়েছেন। সুতরাং নবী সাল্লাম হতে যেন উত্তম আদর্শ। তারপরে নবী সাল্লাম সাহাবা ইকরাম দেখে বলেছেন সেটা কি মানব দেহ নয়? তাহলে ইসলামে মানবতাও শেখানো হয়েছে, হ্যাঁ হিউম্যানিটি মানবতা শেখানো হয়েছে। 1311 নম্বর হাদিস, হাদিস জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, মাররা বিনা জানাজাতুন, আমাদের পাশ হয়ে অতিক্রম করলো কোনো একটি জানাজা, মৃতদেহ বা মৃত লাশ, ফাকাম আল্লাহ নবী নবী সাল্লাম তার উদ্দেশ্যে দাঁড়িয়ে গেলেন, ফাকুম না আমরাও দাঁড়িয়ে গেলেন, দেখা দেখি ফলো করতে নবী সাল্লামকে, ফাকুল না আমরা বললাম ইয়া রাসূল আল্লাহ আল্লাহ রাসূল ইন্নাহা জানাজাত ইয়াহুদিন, এটি কিন্তু ইয়াহুদির জানাজা, আপনি আর ভাববেন না যে কোনো মুসলিমের জানাজা, ইহুদির জানাজা। কালা ইযা রায়তুম জানাজা ফাকুম, যখনই তোমরা কোনো মৃত লাশ দেখবে যে নিয়ে যাওয়া হচ্ছে তোমরা দাঁড়িয়ে যেও, সেটা ইহুদির হোক আর যারই হোক। 1312 নম্বর হাদিস বলছেন আব্দুর রহমান বিন আবি লাইলা থেকে আমর ইবনে মুররা শুনেছেন, বলছেন তিনি কানা সাহল ইবনে হুনাইফ ওয়া কাইস ইবনে সাদ কায়েদাইন বিল কাদিসিয়া, সাহল ইবনে হুনাইফ আর কাইস বিন সাদ এই দুজন ব্যক্তি কাদিসিয়া নামক স্থানে বসেছিলেন। জি, কাদসিয়ার যুদ্ধ হয়েছিল, প্রসিদ্ধ যুদ্ধ, সেই কাদসিয়া বসেছিলেন ইরাকে। ফামাররু আলাইহা বিজানাজাতিন, তাদের পাশ হয়ে জানাজা একটি অতিক্রম করলো, ফাকামা দুইজনে দাঁড়িয়ে গেলেন, এই দুইজনে দাঁড়িয়ে গেলেন। ফাকিল আল্লাহ, তখন তাদেরকে বলা হয় ইন্নাহা মিন আহলিল আরজি, এই মৃতদেহ মৃত লাশ হচ্ছে এই দেশবাসীর, মানে এখানকার স্থানীয় অমুসলিম, উদ্দেশ্য হচ্ছে এখানকার দেশবাসী মানে সিংহবাগ সেখানে অমুসলিম ছিল কাদসি এলাকায়, এখানকার এখানকার বাসিন্দা অর্থাৎ এই মিন আহলি জিম্মাতে, সে জিম্মি জিম্মি অমুসলিম কাকে বলা হয় বুঝেন? মানুষকে ইসলামের দৃষ্টিতে কয়েক ভাগ করা হয়েছে, একটি হচ্ছে মুসলিম, এক নম্বর হচ্ছে মুসলিম, মুসলিম ছাড়া কাফের যারা আছে তারা কয়েক ভাগ, মুসলিম সৎ অসৎ যাই হোক সব মুসলিম। জি, তারপরে কাফেরদের মধ্যে কয়েক ক্যাটাগরি, একটা হচ্ছে জিম্মি, আরেকটি হচ্ছে আপনার মুস্তামান, আরেকটি হচ্ছে মুয়াহাদ, আরেকটি হচ্ছে হারবি। হারবি কয়টা হইল? কাফেরদের চারটা হয়ে গেল আর মুসলিম দিয়ে পাঁচটি। তো মানব জাতিকে ইসলামের দৃষ্টিতে কয় ভাগ করা হয়েছে? পাঁচ ভাগে ভাগ করা হয়েছে। পৃথিবীর যত মানুষ আছে ইসলামের দৃষ্টিতে পাঁচ ভাগ বিভাগ। এখন এই লম্বা যদি আলোচনা ব্যাখ্যা করি তাহলে তো এখানে তো আমার হাদিস পড়াতে দেরি হয়ে যাবে, সুতরাং এতটাই যথেষ্ট, সব সবসময় সবটা তফসিল জানা সম্ভব না। জিম্মি যেই ব্যক্তি স্থানীয় সেই দেশের নাগরিক কিন্তু সেই দেশে মুসলিম দেশে বসবাসের জন্য সেখানে জিজিয়া ট্যাক্স দিয়ে জিজিয়া দিয়ে বসবাস করে, জিজিয়া দিয়ে বসত্ব স্বীকার করে বা আনুগত্য প্রকাশ করে, মুসলিম জাকাত দেয় আর অমুসলিম মুসলিম দেশে বাস করবে আর কিছুই দেবে না, জিজিয়া দাও, সেটা জাকাতের তুলনায় একেবারে সামান্যতম। হ্যাঁ, এমন নয় যে অনেক কিছু বেশি না, একজন মুসলিম তার চাইতে কতগুণ বেশি জাকাত দিয়ে থাকে, কিন্তু জিজিয়া দেওয়ার মানে সে বসত্ব স্বীকার করছে, সে আনুগত্য স্বীকার করছে, সে রাষ্ট্রদ্রোহিতা করবে না, এই দেশের দুশ্মন হবে না, সেই দেশের হিতাকাঙ্ক্ষী হবে, এখানকার নাগরিক হিসাবে শান্তিপ্রিয় হবে। তো এই এই জিম্মিটা শুধু জানিলেন যারা জিজিয়া দিয়ে বসবাস করে মুসলিম দেশে। যেমন ভারতে যখন মোগল আমল ছিল, বাদশাহ আওরঙ্গজেবের যুগে যে বা অন্যান্য মুসলিম বাদশাহ ছিল, তখন অমুসলিমরা জিজিয়া দিয়েছে, সেখানে জিজিয়া দিয়েছে। জি, কিন্তু এখন মুসলিমদেরকে দিতে হচ্ছে, এখন মুসলিমরা অন্যদেরকে দিচ্ছে, আল্লাহ হেফাজত করুক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা তখন বর্ণনা করলেন এই দুইজন, সাহাল বিন হুনাইফ কাইস বিন সাদ, ইন্নান নবী মাররাত বিহি জানাজাত, নবী সাল্লামের পাশ হয়ে একটি জানাজা অতিক্রম করলো, ফাকামা তখন দাঁড়িয়ে গেলেন তিনি, ফাকিল আলাহু, তখন নবী সাল্লামকে জানানো হইলো ইন্নাহা জানাজাত ইহুদিন, এটি তো ইহুদির মৃতদেহ, মৃতদেহ ইহুদির। ফাকালা, তখন বললেন নবী আলাইসাত নাফসান, এটি কি মানব দেহ নয়? মানুষেরই না দেহ নিয়ে যাওয়া হচ্ছে, সুতরাং তার সম্মানার্থে আমরা দাঁড়াচ্ছে, তার সাথে ফেরেশতারা তারপর রয়েছে। 1313 নম্বর হাদিস, ওয়াকাল আবু হামজা আনিল আমাশ আন আমরি আন নবী নবী লাইলা কাল কুনতু মা কাইস ওয়া সাহল, ওই হাদিসটি কাইস আর সাহল দুজন ছিলেন, বলছেন কুন্না মা আন নবী সাল্লাল্লাহু, তারা বললেন যে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে ছিলাম, আর তারপরে বলছেন কানা আবু মাসউদ ওয়া কাইস ইয়াকুম আনিল জানাব, এরা দুইজন জানাজার উদ্দেশ্যে দাঁড়াতো, কোথাও জানাজা দেখলে তারা দাঁড়িয়ে যেত, এটি হচ্ছে সুন্নাত মুস্তাহাব। তারপরে 50 নম্বর অধ্যায় বলছেন বাবু হামলির রিজালিল জানাজা তা দুনান নিসা, এই অধ্যায় হচ্ছে যে পুরুষরা জানাজার খাটিয়া বহন করবে মহিলারা নয়,
অন্য আরেকটি বিধানে আসলাম, সেটা কি? জানাজার খাট নিয়ে যাওয়ার জন্য কোনো মহিলা যদি বলে, অনেক মহিলা আছে এরকম, হ্যাঁ গায়ে শক্তি আছে, হিম্মত আছে আর সাহস, বলছে না আমি খাট নিয়ে যাবো, চলবে না? চলবে না, তোমাদের কাজ এটা নাই। কবরস্থানে তোমাদের যাওয়ার খাটিয়া নিয়ে যাওয়া এটা তোমাদের কাজ নাই, পুরুষদের কাজ। দলিল কত সুন্দর মাশাল হাদিস থেকে দলিল পেশ করছেন ইমাম বুখারী রাহমাহুল্লাহ, আর ইস্তিমবাত করছেন 1314 নম্বর হাদিস। হাদিস দেখুন, সাইদুল মাখবুরী তার পিতাকে বর্ণনা করেছেন, তার পিতা সাহাবি, বলছে আন্নাহু সামি আবু সাইদ তিনি আবু সাইদ খুদরি থেকে শুনেছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ইযা উদিয়াতিল জানাজাতু, যখন জানাজা কোন জায়গায় প্রস্তুত করা হয়, রাখা হয় মানে প্রস্তুত করা হয়েছে, ওয়াহাদামাল, যখন প্রস্তুত হয়ে গেছে, হ্যাঁ কাফন দিয়ে গোসল দিয়ে প্রস্তুত হয়ে গেছে, ওয়াহাতামাল আর রেজালু আলা আনাকিহিম, আর পুরুষরা নিজের কাঁধে বহন করে নিল, কাঁধে করে নিয়ে পুরুষ আর রেজাল বলা হয়েছে, পুরুষরা বহন করে নিল, যে তার সুতরাং পুরুষরা বহন করে নিয়ে যাবে। ফাইন কানা সালেহাতান, সেই মৃতদেহ বা ওই মৃত ব্যক্তি যদি নেক হয়, ভালো মানুষ হয়, কাল আসে বলতে থাকে কদ্দিমুনি, আমাকে এগিয়ে নিয়ে চলো, আমাকে জলদি নিয়ে চলো, দেরি করিও না, খাটের ওপর শুয়ে শুয়ে বলতে থাকে, আমরা শুনতে পাই না, সুবহানাল্লাহ। ওয়াইন কানাত গায়রা সালেহা, আর যদি সে অসৎ হয়, সালেহা মানে সৎ, আর হচ্ছে অসৎ, পাপি, কাফের মুশরিক, অথবা পাপিষ্ঠ, বেনামাজি, বেদিন, কবিরা গুনাহ করেছে, তো আর বিনা তবে মারা গেছে, কাল আর তখন সে বলতে থাকে, ইয়া ওয়াইলাহা, হাই সর্বনাশ আমার, আইনা তাযহাবুনা বিহা, কোথায় নিয়ে যাচ্ছ, কোথায় নিয়ে যাচ্ছ, ইয়াসমাউ সাওতাহা কুল্লু শাই, সমস্ত সৃষ্টি আল্লাহ শুনতে পায়, সমস্ত সৃষ্টি, যত সৃষ্টি, হ্যাঁ সৃষ্টি কয় রকম, এত যেসব সৃষ্টির প্রাণ আছে, তারপরে উদ্ভিদ জগৎ, আর তারপরে যত জড় পদার্থ আছে, আপনার পাথর, হ্যাঁ পাহাড়, মাটি, সব কিছু শুনতে পায়, সমস্ত সৃষ্টি, কুল্লো সেই বলেছেন, এই কুল্লো খালকিন না কুল্লো ইনসানিন বলেননি, হ্যাঁ, আর প্রত্যেক প্রাণীও বলা হয়নি, প্রত্যেক বস্তু শুনতে, প্রত্যেক আল্লাহর সৃষ্টি শুনতে পায়, ইল্লাল ইনসান, মানুষ শুনতে পায় না, তাহলে মানুষ শোনেন না, জিনেরাও যেহেতু শরীয়তের মোকাল্লাফ, তো এখানে জিনও তার অন্তর্ভুক্ত হবে, ফেরেশতারা শুনতে পায়, তারপরে ফেরেশতা তো শুনবে, কিন্তু গরু ছাগল শুনতে পায়, হ্যাঁ গবাদি পশু শুনতে পায়, হিংস্র পশু শুনতে পায়, কুকুর বিড়াল এগুলো শুনতে পাচ্ছে, পিপিলিকা শুনতে পাচ্ছে, সমস্ত কিছু শুনতে পাচ্ছে, জি গাছপালা শুনছে, যে এই অসৎ লোকের, হ্যাঁ লাশ নিয়ে যাওয়া হচ্ছে, আর সে হাই হাই করছে, কোথায় আমাকে নিয়ে যাচ্ছ, নিয়ে যেও না, কাকুতি মিনতি করছে, মানুষ কেন শোনেন না, মানুষ যদি শুনতে পেত এই বিকট আওয়াজ, চিৎকার করে যে হাই হাই করছে, হাই সর্বনাশ, যদি শুনতো তাহলে ভয়ে সায়েকা বেহুশ হয়ে যেত মানুষ, বেহুশে মরে যেত, মরে যেত মানুষ। 51 নম্বর অধ্যায় বলছে, বাবু সুর আতিবিল জানাজা, জানাজা যখন নিয়ে যাবে জানাজার খাটিয়া, তখন দ্রুত নিয়ে যাবেন, আসতে নাই, একটু দ্রুত জলদি হাঁটবেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আন্তুম মুশাইয়িউনা, তোমরা বিদায়কারী, তোমরা যারা জানাজার খাটিয়া নিয়ে যাচ্ছ, তোমরা বিদায়কারী, তো বিদায় যখন করবে তো তাড়াতাড়ি বিদায় করবে, দ্রুত। ফামশে বাইনে আদিহার, যারা বিদায় করে, যদি কোনো মেহমানে বিদায় করেন, এই নয় যে পিছনে পিছনে থাকবেন, কেউ আগে সামনের দিকে রাস্তা দেখাচ্ছেন, কেউ ডানে আছেন, কেউ বামে আছেন, কেউ পিছনে আছেন, বলছেন ফামশে বাইনে আদি, সুতরাং মৃতদেহ বা মৃত লাশের সামনেও থাকতে পারো, ওয়াল খালফাহ পিছনেও থাকতে পারো, ওয়ান ইয়ামিনে ডানেও থাকতে পারো, ওয়ান শিমালে বামেও থাকতে পারো, ওয়া কালা গায়রুহু, আর কেউ কেউ বর্ণনা করে বলেছেন কারিবা মিনহা, তার কাছাকাছি থাকবে, দূরে নাই, মৃতের খাট যে যাচ্ছে খাটের কাছাকাছি তোমরা থাকার চেষ্টা করো, অন্যরা যারা যাচ্ছ কবরস্থানে। 1315 নম্বর হাদিস বলছেন, হাদিসে সাইয়দুল মুসাইয়্যিব বর্ণনা করে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসরিউ বিল জানাজাতে, জানাজা তোমরা তাড়াতাড়ি করে নিয়ে যাও, ফাইন তাকো সালেহাতান, যদি সেই ব্যক্তি নেক হয়, ভালো মানুষ হয়, ফা খাইরুন তুকাদ্দিমুনাহা ইলাইহি, তাহলে তাকে কল্যাণের দিকে দ্রুত বেগে নিয়ে যাচ্ছ, তাকে পৌঁছে দিলি তো সে জান্নাতি নিয়ামত পেতে থাকবে, কবরস্থ করে দিলি। ওয়াইন তাকো সিওয়া যালিকা, আর এর ব্যতিক্রম যদি সে খারাপ মানুষ হয়, ফা শাররুন সালে, সে মন্দ নিকৃষ্ট, তাদাউনাহু আন রিকাবিহি, সেটার কাঁধে বহন কেন করছো, তাড়াতাড়ি করে কাঁধ থেকে নামিয়ে ফেলো। 52 নম্বর অধ্যায় আর এটি দিয়ে শেষ করছি, বলছেন বাবু কাউলিল মাইয়্যিতি ওয়া হুয়া আলাল জানাজাতি কদ্দিমুনি, ইমাম বুখারী বলছেন এই অধ্যায় হচ্ছে যে মৃত লাশ বলতে থাকে, কাকুতি মিনতি করে বলতে থাকে, দরখাস্ত আবেদন করতে থাকে, ওয়া হুয়া আলাল জানাজা, আর সে তখন কিসের উপরে রয়েছে, মৃত
লাশের যে খাট ইয়া রয়েছে খাটের ওপর থাকি, কাদ্দেমুনি আমাকে এগিয়ে নিয়ে চলো, এগিয়ে নিয়ে চলো। 1316 নম্বর হাদিস, হাদিস আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, কানান নবী ইয়াকুল, নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, ইজা ওদিয়াতিল জানাজাত, বা বলতেন নবী সাল্লাল্লাহু আলাইহি একাধিকবার এই হাদিস বলেছেন, যখন জানাজা রেখে দেওয়া হয়, মানে প্রস্তুত করে রেখে দেওয়া হয়, এখন কাফন টফন হয়ে গেছে, গোসল দেওয়া হয়েছে, প্রস্তুত করে রাখা হয়েছে, ফাহতামালাহার রেজাল ও আলা আনাক, তারপরে পুরুষরা নিজের কাঁধে বহন করলো, ফাইন কানাত সলিহাতান, সেই ব্যক্তি যদি ভালো মানুষ নেক হয়, কালাত বলতে থাকে, কাদ্দেমুনি আমাকে এগিয়ে নিয়ে চলো, তাড়াতাড়ি নিয়ে চলো, ওয়াইন কানাত গায়রা যালিকা, ব্যতিক্রম যদি থাকে, কালাত লি আহলিহা, তাহলে নিজের পরিবার পরিজনকে বলতে থাকে, ইয়া ওয়াইলাহা, হাই সর্বনাশ, আইনা ইয়াযহাবুনা বিহা, কোথায় নিয়ে যাচ্ছ, ইয়াসমাউ সাউতাহা কুল্লু শাইইন, প্রত্যেক বস্তু তার আওয়াজ শুনতে পায়, ইল্লাল ইনসান, একমাত্র মানুষ ছাড়া, ওয়ালাউ সামিয়াল ইনসান লা সায়িকার, মানুষ যদি শুনতে পেত এই শব্দ তাহলে মানুষ বেহুশ হয়ে মারা যেত। এখানে আজকের আলোচনা শেষ করছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে নেক হায়াত দান করেন, আমাদের সমাপ্তি ভালো করেন, এবং আল্লাহ রাব্বুল জান্নাতের পথে অবিচল থাকার তৌফিক দান করেন, আল্লাহর অসন্তুষ্টির কথা কাজ থেকে বাঁচিয়ে রাখেন, ফরজ ওয়াজিবের হেফাজতের আল্লাহ তৌফিক দান করেন, হারাম নাজায়েজ থেকে আল্লাহ বাঁচিয়ে রাখেন, তওবা করে সব সময় যেন ভালো মানুষ হওয়ার চেষ্টা করার তৌফিক দান করেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেন। ও সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।